দুই হাজার চব্বিশ কেমন আছো তোমরা অলরেডি ফিজিক্স ফার্স্ট এক্সাম তোমাদের শেষ এবং আমাদের সাথে গতকাল ফিজিক্স সেকেন্ড লাইভ ক্লাসও তোমরা করে ফেলছো আজকে তোমাদের জন্য স্পেশালি আমরা হচ্ছে এমসিকিউ কিউ ফার্স্ট টুয়েলভ এমসিকিউ ওয়ান শট নিয়ে আসছি যাতে তোমাদের যে এমসি কোর জন্য পঁচিশ মার্ক যেটা যে পঁচিশ মার্কে তোমরা এনশিওর করতে পারো যে তোমাদের ম্যাক্সিমাম মার্ক যেতে চলে আসে এখন আমরা তোমাদেরকে আগে ইউটিউব ভিডিওতে একটা কথা বলছিলাম যে এমসি কি তোমরা কিভাবে প্র্যাকটিস করবা তোমার যখন হচ্ছে একটা এমসি চারটা অপশন থাকে চারটা অপশনের মধ্যে একটা অ্যান্সার হয় এই একটা অ্যান্সার হচ্ছে কি তুমি দেখা আসো সেটা জানা অ্যান্সার কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবা বা পড়বা তখন হচ্ছে ওই একটা তো অ্যান্সার ঠিক আছে মানলাম কিন্তু বাকি তিনটা কেন অ্যান্সার না এটা তুমি যদি জেনে ফেলতে পারো তাহলে তোমাদের কিন্তু এমসি কিউ হতে একটা এমসি পড়ার ফলে চারটা এমসি সলভ হয়ে যাচ্ছে দ্যাট মিনস তোমার হচ্ছে একটু টেকনিক যদি খাটো পড়ার সময় বা করার সময় তাইলে দেখা যাবে হচ্ছে যে তোমার অল্প পড়াতে একটু বেশি কিছু কভার করে ফেলতে পারতেছো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু এমসিকিউ সলভ করবো যেটা রিসেন্টলি বোর্ডে গুলোতে আসছে এবং তোমাদের পুরো চ্যাপ্টারটা একটা ওভারভিউ করে দিবি এমসিকিউলোর মাধ্যমে তো আজকে এখন এই লাইভ ক্লাসটাই ওয়ান শ এমসি আমার সাথে চলো শুরু করা যাক এবং সবাই কমেন্টে একটু আমাকে জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সেই সাথে সকলকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য আচ্ছা চলো শুরু করি ওকে দেখো প্রথম কোয়েশ্চেন রুদ্রতাপীয় ও সমস্ত প্রক্রিয়ায় পিভি লেখচিত্রের ছেদবিন্দুতে ঢাল অনুপাত কি হবে আচ্ছা এটা তোমরা সবাই জানো অ্যান্সার কি হবে ওয়াই মানে গামা হবে এটা বেসিক্যালি আंसर কি হবে গামা হবে এখন হচ্ছে আমি যদি পিভি গ্রাফ দেখি আচ্ছা পিভি গ্রাফে তুমি রুদ্ধতাপীয় গ্রাফটা কি হয় একটু খাড়া হয় তাই না আর যেটা সমষ্ণ সেটা একটু বেকা তাহলে এটা হচ্ছে কত গুণ খাড়া এই যে রুদ্ধতাপীয় যে গ্রাফটা এটা থেকে কত গুণ খাড়া হবে এটাকে বলা হয় বেসিক্যালি গামা খাড়া হয় বা এভাবেও তুমি বলতে পারো যে এটা অনুপাত গামা কিংবা রুদ্ধতাপীয় গ্রাফটা সমষ্ণ প্রক্রিয়া থেকে গামা গুণ খাড়া হবে নেক্সট নিচের কোন প্রক্রিয়ায় ডি টু ডি ডাব্লিউ হয় প্রক্রিয়া এখন কথা হচ্ছে কেন সমস প্রক্রিয়া কারণ সমস্য প্রক্রিয়া তোমরা কি জানো টেম্পারেচার এখানে স্থির থাকবে কি থাকবে এখানে স্থির স্থির থাকবে যদি থাকে তার মানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না ডিও ইকুয়ালস টু জিরো দ্যাটস ওয়াই তখন আমি বলতে পারবো হচ্ছে কি সম্পূর্ণ যে আমার শক্তি যেটা সিস্টেমে সরবরাহ করা হয়েছে সেটা দ্বারা কৃতজাত সম্পন্ন হয়েছে আচ্ছা তারপরে দেখো বিশ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ বেগপ্রাপ্ত একটি বুলেট কোথায় থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপ শক্তিতে তাপ শক্তিতে পরিণত হলো বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাইছে তো এই জন্য দেখো আমাকে এখানে জানতে হবে এনার্জি কনভার্সেশন হয়েছে কি থেকে কোন এনার্জি থেকে কোন এনার্জি একটা বুলেট বেগ নিয়ে আসছে তার মানে হচ্ছে এখানে কি তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার কিতে কনভার্ট হচ্ছে তাপের রূপান্তর হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে কি তাপ শক্তি এম এস ডেল থিটা তার মানে যত কতটুকু বৃদ্ধি পাবে কতটুকু বৃদ্ধি পাবে তার মানে কি আমাকে ডেল থিটা বের করতে হবে এখন দেখো দুই পাশ থেকে আমি চাইলে কি দুইটার ভর কাটাকাটি করে ফেলতে পারবো দ্যাটস মিনস আমি পরের লাইনে ডেল থিটা কষ্ট বলতে পারবো ভি স্কোয়ার বাই টু এস এস হচ্ছে কি এখানে এস হচ্ছে এই বুলেটের ম্যাটেরিয়ালের আপেক্ষিক তাপ এস হচ্ছে কি বুলেটের ম্যাটেরিয়ালের আপেক্ষিক তাপ এখন কথা হচ্ছে এখানে বুলেটটা কিসে তৈরি ছিল বুলেট আপনি কিন্তু এখানে কোয়েশনে দেওয়া নাই কিন্তু এটা তোমার কোয়েশনে দেওয়া থাকবে তো বেসিক্যালি হচ্ছে এই বুলেটটা ছিল সীসার সীসার বুলেট ছিল এবং সীসার যে আপেক্ষিক তাপ সেটা কোয়েশন অবভিয়াসলি দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স জুল পার কেজি পার কেলভিন অর্থাৎ তুমি যদি এখন এখানে এটা বসা 20 স্কয়ার মানে 20 স্কয়ার মানে কত 400 ডিভাইডেড বাই 2 ইনটু 1.26 তুমি যদি এটা ক্যালকুলেট করো ক্যালকুলেটর কত আসবে দেখো উপরে কত হবে 400 400 ভাগ 2 হচ্ছে কি 200 এখন 200 ভাগ তোমার কে 1.26 করতে হবে তাহলে এখন 200 ভাগ 1.26 করে ফেলো কত আসছে 158 তাহলে 158 দেখতেছি আমি কত কোনটা আসছে আমার দশমিক দেখি তো প্রত্যেকটা ইনডিফারেন্ট তার মানে কি

বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হয় কি বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হয় এটার অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা লাস্ট দিন আমি স্লাইডে বলছিলাম যদি বহু পারমাণবিক গ্যাস হয় তাহলে গামা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কি বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যদি দ্বি পারমাণবিক গ্যাস হয় তাহলে গামা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর দ্বি গ্যাস হলে গামা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এবং যদি এক পারমাণবিক গ্যাস হয় তাহলে গামা ইকোয়ালস টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটা কিসের ক্ষেত্রে বহু এটা হচ্ছে কি দি আর এটা হচ্ছে এক এখন মাঝে মধ্যে তোমাকে কোয়েশ্চেনে যে এক পারমাণবিক দি বা বহু পারমাণবিক এটা টার্মটা ইউজ করা না থাকতে পারে তাহলে তুমি কীভাবে বুঝো কোনটা কোন গ্যাস কীরকম যারা এক পারমাণবিক গ্যাস তারা বেসিক্যালি নিষ্ক্রিয় গ্যাস হয় যেমন হিলিয়াম নিয়ন এরা দি পারমাণবিক গ্যাস যার দ্বারা দুইটা মিলে একটা হয় যেমন নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এরা হচ্ছে কি সবাই দি পারমাণবিক গ্যাস এবং বহু পারমাণবিক গ্যাস কারা যেমন অ্যামোনিয়া কারণ এখানে তোমার চারটা আছে তেমন মোর দেন টু তাইলে এক্ষেত্রে কিন্তু এখানে দেখো একটা অবজেক্টের মাধ্যমে কিন্তু অনেকগুলো টার্ম তোমরা তোমরা পড়ে ফেলতে পারতেছো নেক্সট क्वेश्चन দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য গামার ভ্যালু কত হবে মানে তোমার গামা বেসিক্যালি কি এটা আগে লাস্ট আমি বলছিলাম গামা বেসিক্যালি কি বলো তো এটা হচ্ছে সিপি এবং এটা কিন্তু আমরা সিপি ফাইট সেকেন্ডের সিপি না ঠিক আছে এই সিপি সিপি ফ্রাইড চিকেন না এটার একটা মান আছে এটা হচ্ছে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি মানে হচ্ছে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং সিভি এটা মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এই দুইটাকে যখন রেশো করে দিবা এই দুইটা রেশোকে বলা হয় বেসিক্যালি গামা আচ্ছা এখন কার্বন অক্সাইড গ্যাসের জন্য গামার মান কত হবে তোমরা তো কার্বন অক্সাইড সি ডাবল ও এটা দেখে তোমরা ভাববে কি হচ্ছে এটা তো বহু পারমাণবিক গ্যাস হবে তাহলে অ্যান্স কত হবে ওয়ান পয়েন্ট না অভিয়স না এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি বলতো তার মানে হচ্ছে সরল রৈখিক ডিপারমাণবিক গ্যাস সরল রৈখিক ডিপারমাণবিক গ্যাস দ্যাটস ওয়াই তোমার কার্বন ডাই অক্সাইড এর যদি আমি বলি গামার ভ্যালু কত সেটা হবে এটা ডি পারমাণিক গ্যাসের জন্য কত ওয়ান পয়েন্ট ফোর অ্যান্স হবে খ ওয়ান পয়েন্ট ফোর আচ্ছা এটা সবাই জানো কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে ভাবে শক্তি রূপান্তর করার মতো তোমাদের জন্য সৃজনশীল দেখো উন্মুক্ত সিস্টেমে সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটি কি উন্মুক্ত সিস্টেমে সিস্টেম ও ইয়ার মধ্যে আদান প্রদান হয় কোনটি দেখো উন্মুক্ত সিস্টেম কি সেটা আগে বুঝো উন্মুক্ত সিস্টেম মানে বোঝায় ওপেন সিস্টেম কী বোঝাবে ওপেন সিস্টেম তাহলে ওপেন সিস্টেমে পরিবেশ আর সিস্টেমের মধ্যে আদান প্রদান কী হবে অবভিয়াসলি ভর ও শক্তি তার আগে বুঝো সিস্টেম কত প্রকার গতকাল আমি বলছি আবার একটু মনে করি সিস্টেম হচ্ছে তিন প্রকার ওপেন সিস্টেম আরেকটা হচ্ছে ক্লোজ সিস্টেম আরেকটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম ঠিক আছে ওপেন সিস্টেম মানে বোঝাবে এখানে হচ্ছে আমার ভর এবং শক্তি দুইটাই পরিবর্তন হইতে পারবে মানে বোঝাবে এখানে আমার ভর পরিবর্তন হইতে পারবে না কিন্তু এনার্জি পরিবর্তন হইতে পারবে মানে এনার্জি আদান প্রদান করতে পারবে বেসিক্যালি কিন্তু যদি কোনো কিছু আইসোলেটেড হয় তাহলে সেই ক্ষেত্রে কি সে এমও পরিবর্তন করতে পারবে না এনার্জিও পরিবর্তন করতে পারবে না আচ্ছা নেক্সট দেখো থার্মোমিতির মূলনীতির মূল সমীকরণ কি বুঝায় ঠিক আছে প্রথমে থিটা মাইনাস আচ্ছা আমি এতটুকু দেখো এগুলো কিন্তু তোমাকে একবার চোখ গোলাই দেয় যারা আনন্দ যাদের কাছে এটা অপরিচিত তাদেরকে একটু সময় লাগবে যাদের পড়ছে তাদের বেশি সময় লাগবে না আমি যদি একটু বামের দিকে তাকাই কোনগুলো রাইট আমি একটু দেখি থিটা মাইনাস থিটা এস ডিভাইডেড বাই এন এন এখানে বোঝাইতেছে কোন একটা থার্মোমিটারের বাষ্পবিন্দু আর বরফবিন্দু পার্থক্য এন এখানে কি মিন করবে কোন একটা থার্মোমিটারের বাষ্পবিন্দু আর বরফবিন্দুর পার্থক্য তাহলে এখানে এটা দেখতেছি এই পাশে এটা রাইট এই পাশে এটা ঠিক লিখছে এই পাশে একটা ভুল লিখছে এপাশে এটা ভি লিখছে তার মানে এটা ভুল লিখছে এই পাশে এটা ঠিক লিখছে তার মানে কি এই দুইটা বাম পশনটা ঠিক লিখছে এখন আমি একটু ডাউন পশনের দিকে তাকাই থিটা এটা হচ্ছে এক্স থিটা মাইনাস তাহলে এখানে একটা সংখ্যা দিচ্ছে আমার তো কোনো নির্দিষ্ট সংখ্যা হবে না তার মানে आंसर হচ্ছে ক আর রেফ্রিজারেটর রেফ্রিজারেটর তাপ গতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে নামানো হয় তাপ দ্বিতীয় সূত্র ওকে তারপরে দেখো ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্ছেদ তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে তো এখানে আমাকে দেখো কোনো মান দেওয়া হয় নাই যে আচ্ছা এটা এই কোয়েশনের একটা উদ্দীপক ছিল সেই উদ্দীপকটা হয়তো বা ভুলে এখানে তোলা হয়নি তো আমি জাস্ট হচ্ছে দক্ষতার ফর্মুলা তো আমাদেরকে একটু দেখা রাখতেছি এটা আমরা কি জানি ওয়ান কিউটো মাইনাস কিউ ওয়ান অথবা ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান মানে কিউটো মানে বোঝায় কি যেখানে তোমার হচ্ছে খরচ হয়েছে যেটা সেটা কিউয়ান হচ্ছে কি সিস্টেমে টোটাল সরবরাহ করা হয়েছে সেই সেই এনার্জিটা অথবা তুমি টেম্পারেচার তুমি যদি টেম্পারেচার ইউজ করতে চাও তাহলে সেখানে কতটা টেম্পারেচার তোমার হচ্ছে ইউজ হয়েছে আর হচ্ছে কতটুক সরবরাহ করা হয়েছে কিউ ওয়ান হচ্ছে কতটুকু সরবরাহ করা হয়েছে চাইলে তুমি এখন যদি দক্ষতার যে ম্যাথগুলো আছে তখন তুমি হচ্ছে এই ফর্মুলাগুলো দিয়ে ইউজ করতে পারবে এখানে আমাকে কোনো উদ্দীপক উদ্দীপকটা দাও না তো এখানে যাচ্ছে এখানে আমি এখন ম্যাটা করতে পারবো না নেক্সট আই চলো এখানে কি বলছে 20 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করা হলো এনট্রপির পরিবর্তন কত হবে আচ্ছা এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখো আগে তো আমাকে হচ্ছে বলছে হচ্ছে কি 0 ডিগ্রি থেকে এখন আমাকে একটা জিনিস বলে না এই যে 0 ডিগ্রি বরফ থেকে নাকি 0 ডিগ্রি পানি থেকে যদি আমাকে বলতো জিরো ডিগ্রি বরফ থেকে আশি ডিগ্রির পানিতে কনভার্ট করা হয়েছে তাহলে একটা কেজ ইউজ করতাম আর যদি জিরো ডিগ্রির পানি থেকে আশি ডিগ্রির পানিতে হয় তাহলে সেক্ষেত্রে আরেকটা একটা কেজ ইউজ করতাম তাহলে আমি আপাতত ধরে নিতেছি পানি যে জিরো ডিগ্রির পানি থেকে জিরো ডিগ্রির আশি ডিগ্রির পানিতে কনভার্ট হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো ওকে দেখো তো এনট্রপির পরিবর্তন তোমরা সবাই জানো ফর্মুলা কি এম এস এলএন টি টু মাইনাস টি ওয়ান তাহলে এখন এটা যদি এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি দেখি কত আসছে স্যার এখানে এম কত বলতো বিশ গ্রাম বিশ গ্রাম অর্থাৎ পয়েন্ট জিরো টু ইন্টু পানির ক্ষেত্রে এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ সেটা কত বলতে পারো সবাই পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে চার হাজার দুইশো পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত চার হাজার দুইশো কিন্তু আবার যদি বরফের কেস আসে বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে দুই হাজার একশো আপেক্ষিক তাপ আবার যদি সুপ্ত তাপের কনসেপ্ট আছে সুপ্ত তাপ কিন্তু আবার ডিফারেন্ট ওকে দাঁড়া আমি একটু বসাই আচ্ছা ও এখানে তো তোমাদের মানগুলো লিখে দিন এলেন ইয়া কথা হবে যেহেতু নিচে হবে যোগ ওকে তোমরা সবাই ক্যালকুলেটর বসো দেখো কত আসতে স্যার একুশ দশমিক সাম একুশ দশমিক পাঁচ নয় অ্যান্সার কথা হবে একুশ দশমিক পাঁচ নয় আচ্ছা এখন আমি কি পানি ধরে কোয়েশ্চেন আছে জিরো ডিগ্রির পানি থেকে আশি ডিগ্রি পানি এখন যদি ইন এনি কেস আমাকে কোয়েশনে আলাদা করে মানে যদি বরফের কথাটা বলা থাকে তাহলে এটা আলাদা করে বলা থাকবে যে জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে আশি ডিগ্রি সেলসিয়াসের পানিতে নেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমার আলাদাভাবে এস ইকুয়ালস টু দুইটা কেস করতে হবে একটা হচ্ছে বরফ গলনের সূত্র আপনার জন্য এম এল এফ ডিভাইডেড বাই টি প্লাস পরের এই ফর্মুলাটা ইউজ করতে হবে এম এস

প্রথম সূত্র তো কি তোমরা জানো তাই না প্রথম সূত্র হচ্ছে কি ডিকিউ ইকুয়ালস আমাকে কি বলছে ডিউ প্লাস ডি ঠিক আছে ডিকিউ ইকুয়ালস কি ঢাকা ইউনিভার্সিটি প্লাস ডি যদি বলে যাও তাহলে ঠিক আছে ডিউ মানে ঢাকা ইউনিভার্সিটি নাকি আচ্ছা আর দ্বিতীয় সূত্র কি বলছে দ্বিতীয় সূত্র বলছে হচ্ছে আমাকে কোন তোমার কোন এনার্জি আমি কোন এনার্জিকে আমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনভার্ট ইউজ করতে পারবো না মানে হান্ড্রেড পার্সেন্ট আমি ইউজ করতে পারবো তার মানে কিছু এনার্জি নষ্ট হবে সেই এনার্জিটা বাইরে চলে যাবে সেটাকে আমি বলতেছি কি এন্ট্রপি তাহলে এন্ট্রপির ফর্মুলা কি ছিল বলো এন্ট্রপির ফর্মুলা ছিল ডিএস ইকুয়ালস টু ডি কিউ বাই ডি টি দ্যাটস ওয়াই ডি কিউ টু কি হবে ডিএস ইনটু ডি টি না তুমি ডি ইউজ না করতে পারো নাকি এর সাথে না তা না দিলেও হবে ঠিক আছে আর তার মানে যদি আমি হচ্ছে এখানে ডিকোর ডিকোর এখানে যদি আমি এটা বসাই ডিএস টি ইকুয়ালস টু ডিউ প্লাস ডি ডাব্লিউ আমার এখানে আছে ডি ইকুয়ালস টু কি টি ডি এস প্লাস পি ডিবি ডি ইকুয়ালস টু টি ডি এস মাইনাস পি ডিবি কোনটা হবে বলো তো ডি ইকুয়ালস টু টি ডি এস ডি ডাব্লিউ কে যদি আমি হচ্ছে কি এই পাশে নিয়ে আসে তাহলে কি মাইনাস হয়ে যাবে আবার দেখো আমরা ডি এর মান যদি সমচাপীয় প্রক্রিয়া পড়ার আগে কি করছি ডি ডাব্লিউ কি পি ডিবি প্রেশার ইন্টু আয়তন কনভার্ট করে না অ্যান্সার হবে ক আচ্ছা তারপরে কোয়েশন হচ্ছে কি বলো তো রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তিনটা পয়েন্ট দেওয়া আছে নিচের কোনটি সঠিক ধরো আমি একটু কিছু পয়েন্ট দিয়ে রাখি দেখো একটা অপশন হচ্ছে এক এক দুই আর একটা অপশন ধরো হচ্ছে দুই তিন আর ধরো হচ্ছে এক এবং তিন আরে ধরো হচ্ছে সবগুলো কি ধরো সবগুলো ঠিক আছে এখন আমরা হচ্ছে একটু পড়ি অপশনগুলো পড়ি হঠাৎ সংগঠিত হয় তাপমাত্রা স্থির থাকে এন্ট্রপির পরিবর্তন শূন্য আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আবার একটু সবাই মনে রাখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি টি কনস্ট্যান্ট থাকে মানে টি এর পরিবর্তন হয় না টি পর যদি পরিবর্তন না হয় তাহলে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ডি ইকুয়াল টু 0 থাকে দ্যাটস হোয়াই ডি কে ইকুয়াল টু তখন ডি ডব্লিউ হয় তার মানে কি ডি কে ইকুয়াল টু যদি ডি ডব্লিউ হয় তার মানে কি পুরো তাপ শক্তি তার কাছে কনভার্ট হয়ে গেছে এনট্রপির পরিবর্তন শূন্য তিন হবে তাপমাত্রা স্থির থাকে কি থাকে তাপমাত্রা স্থির থাকে তাহলে টি ইকুয়ালস টু স্থির থাকে বলছিলাম হঠাৎ সংবেদন হয় না হঠাৎ সংবেদন হয় না অ্যানসার কত হবে দুই ও তিন অ্যানসার কত হবে দুই ও তিন আচ্ছা তারপর ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত সেটা নির্ণয় করো আচ্ছা আমি নর্মালি কি জানি পানির ত্রৈধবিন্দু কত এটা দুইশো তেহাত্তর দশমিক এক ছয় কেলভিন দুইশো তেহাত্তর দশমিক এক ছয় কেলভিন এটা মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি ফারেনহাইট ওকে থার্মোমিটার তৈরির ভিত্তি গতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে তা কি বলছে তাপ থার্মোমিটার তৈরির ভিত্তি গতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে হুম বলো শূন্যতম সূত্র প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র জুলাই সত্য তো অভিয়াসলি হবে না দ্বিতীয় সূত্রে হবে না কারণ দ্বিতীয় সত্র মাত্র কি দেখলাম ডিএস টু কি পরিবর্তন এটা পাইছি প্রথম সূত্রে আমি কি পাইছি ডি টু প্লাস ডাব্লিউ এখান থেকে হবে না কিন্তু শূন্যতম সূত্রে আমি দেখছি কি তাপমাত্রা পরিবর্তন হয় শূন্যতম সূত্রটা বেসিক্যালি কি ছিল ইয়ার ক্ষেত্রে যে আমি কোনো একটা তাপমাত্রা তাপ কি যত তত সূত্রে পরিবর্তিত হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা তাপমাত্রা সমান হয় তার মানে এখানে তাপমাত্রা প্রসান

দিশা ইসরাত ভাইয়া একটু ক্যালকুলেটার সেটটা বলবেন আমারটায় অন্য আসতেছে আচ্ছা আমি হচ্ছে ইয়া ইউজ করতেছি নাইনটি নাইন ইয়েস ইউ ওয়ান ইউ ইউজ করতেছি দেখে নাও আচ্ছা তাসলিম আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তসলিম আক্তার আসসালামু আলাইকুম তারপর হচ্ছে কি হ্যাঁ সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে চাচ্ছে সাবাস তোমরা মিলাইতে থাকো কি বলছো তোমাদের হচ্ছে পরীক্ষার আগের রাতে আবার নতুন করে রিভাইজ দেওয়ার থেকে বেটার হচ্ছে কি আগে যেগুলো পড়ছো সেগুলো হচ্ছে এমনভাবে জাস্ট দেখে যা তুমি না ভুলো এখন দেখা গেছে যাদের আগের পড়া হয়ে গেছে তাদের রিভাইজ একবার কি দেখা যাবে এখন দুই তিনবারও হয়ে গেছে ঠিক আছে আর যাদের পড়া নাই তারা হচ্ছে এখন একটু হিমশিম খাইতে পারো তো এই হিমশিম থেকে বাঁচার জন্য অনেকেই চেষ্টা করছে অনেক অনেক দিন ধরে কিন্তু সত্যি কথা বলতে পরীক্ষার আগের রাত যেটা ঠিক আছে সেই আগের রাতে কি তোমারে বাঁচা দিতে পারবে না পরীক্ষার আগের রাতে তোমাকে জাস্ট ওইভাবে প্র্যাকটিস করা যেতে পারে যা যতটুকু পড়ছো যতটুকু পর্যন্ত প্র্যাকটিস করা হয়েছে সেগুলো যাতে তোমরা ঠিক মতো জাস্ট পরীক্ষায় দিয়ে আসতে পারো তাইলেই হবে আচ্ছা তারপরে চলো কি বলছে ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত হবে যে কোন একটা বস্তু যদি তোমার আহ পৃথিবীর নিচের মানে ভূ ইয়ার সাথে সংযুক্ত থাকে তখন তার তড়িৎ বিভব অলয়েস শূন্য হবে কি হবে শূন্য হবে তারপরে দেখো বর্গক্ষেত্রে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রে বিভব শূন্য হবে এটা একটা জাতীয় কোয়েশ্চেন স্ত্রীর তড়িৎ থেকে এটা তো তোমার যদি হচ্ছে সৃজনশীল যেমন আসে অবজেক্টিভ তেমন আসে তার মানে আমাকে বেসিক্যালি বলছে কি আমি যদি এটা অনেক ব্রড করে দেখতে চাই ব্রড করে দেখলে কি হবে আমি কি জানি তড়িৎ বিভব হচ্ছে কি স্কেলার রাশি স্কেলার রাশির ক্ষেত্রে যখন আমার অনেক একই বন্ধুর অনেকগুলো পয়েন্ট থাকবে তার মানে কি আমাকে স্কেলার যোগ হবে তাহলে ভি কোশ্চেন আমি কি লিখতে পারবো ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর ঠিক আছে তাহলে আমি এখানে প্রত্যেকটা ইয়ে জন্য কি বলবো যেহেতু এখানে ডি আছে আমি একটু চেঞ্জ করি তে নিয়ে যাই ভি এ ভিবি ভি সি ডি ওকে এখন দেখো তারপর তোমরা সবাই কি ইয়া বসাবো বা ফর্মুলা বসাবে সেটা কি ওয়ান বাই ফোর বাই এক্স এলর নট তাই না ইন্টু হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই আর এরকম করে সবগুলো বসাবো ওয়ান বাই ফোর বাই এক্স এলর নট কিউ বি ডিভাইডেড বাই আর এরকম করে আবার কি বসাবো ওয়ান বাই ফোর বাই এক্স এলর নট ইন্টু কিউ সি ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান বাই ফোর বাই এক্স নট কিউরি ডিভাইডেড বাই আর কিন্তু কথা হচ্ছে দেখো আমি তো জানি যে আমাকে এখানে কি বলছে এই ভ্যালুটা কত জিরো এই ভ্যালুটা যদি জিরো হয় তার মানে কি এখানে যে দেখো প্রত্যেকটা কেসে হচ্ছে কি ফোর পাই এক্সেলের নট আর ফোর পাই এক্সেলের নট আর ফোর পাই এক্সেলের আর এই মানটা সমান এই মানটা কেন সমান একটু দেখো কারণ আমাকে যখন কেন্দ্রে জিরো বলবে তার মানে কি এই লেনগুলো অলওয়েজ সেম হইতে হবে যেহেতু একটা বর্গক্ষেত্র এই লেনগুলো যদি সমান হয় তার মানে কি আরও আর সবার ক্ষেত্রে সমান হচ্ছে দ্যাটস ওয়াই কি ফোর পাই আর আমি সবার থেকে কমন নিতে পারবো কমন নিয়ে পয়সা পাঠাই দিলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে জিরো কোর্স আমি কি বলতে পারবো কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ইকুয়ালস টু জিরো তার মানে একটা একটু বড় করে লিখলাম পরীক্ষার খাতায় মানে সৃজনশীল আসলে গত এরকম করে লিখতে কিন্তু অবজেক্টিভের জন্য আসলে তোমার চাইলে ডাইরেক্ট বর্গক্ষেত্রের মিডল পয়েন্টে জিরো হলে এইটা ডাইরেক্ট ইউজ করতে পারো এত কিছু না লিখে যেটা হচ্ছে কি চার যেটা হচ্ছে কি চার্জ গুলার যোগফল শূন্য হয়ে যাবে কি হয়ে যাবে চার্জ গুলার যোগফল শূন্য হয়ে যাবে তাহলে আমাকে এখন কোন পয়েন্টে ডি পয়েন্ট আমার অজানা মানে এটা হচ্ছে আমার আন্ন আমি যদি কিউ এর মানটা দেখি কত হচ্ছে কিউ এর মান হচ্ছে দশ এর মান হচ্ছে কত ফিফটিন টেন প্লাস ফিফটিন আর সি এর মান হচ্ছে কত টুয়েলভ প্লাস হচ্ছে কিউ ডি এখন দেখো টু কি জিরো দশ যোগ পনেরো পঁচিশ পঁচিশ মাইনাস বারো তেরো তেরো কে পাশে নিয়ে আসো কত হবে মাইনাস তেরো চলো কি বলছে নিচে হচ্ছে তরিত ফ্ল্যাস্কের তরিত ফ্ল্যাস্কের একক হচ্ছে কোনটি তরিত ফ্ল্যাস্কের একক হচ্ছে কোনটি একটা ভি এম মানে এটা একটু বড় এটা বড় হাতের ভি হবে এগুলো সবগুলো বড় হাতের ভি হবে একটা হচ্ছে ভিএম ভি সি আবার হচ্ছে এম সি ঠিক আছে তো এটার বেসিক্যালি একক কি বলো প্লাস্কের একক হচ্ছে ভোল্ট মিটার কি ভোল্ট মিটার তো ভোল্ট মিটারকে এখানে অ্যাকচুয়ালি ছোট হাতে করে বড় হাতের ভি লেখা আছে কি ভোল্ট মিটারকে অ্যান্সার হবে ক আচ্ছা একটি বস্তুর মোট চার্জ হতে পারে নিচের কোনটি কী বলছে একটি বস্তুর মোট চার্জ হতে পারে নিচের কোনটি এটা কীভাবে বের করবা দেখো আমি অবভিয়াসলি কি জানি টোটাল কি কিউ কি এনি এটা আমরা সবাই জানি তার মানে টোটাল চার্জ বের করতে চাই কিউ হবে এন কোস্ট কী হবে কিউ ডিভাইডেড বাই ই এখন এখানে আমি কেমনে বের করতে পারবো এটা সেটা দেখো আ এখানে তোমার হচ্ছে চার্জ তো আমরা সবাই জানি ওয়ান পয়েন্ট সিক্স নাইন্টিন হয়তো কোনো একটা কিছু মিসিং আছে কোয়েশ্চেনে আমি করতেছি ওকে কোয়েশ্চেনটা একটু তোমার হ্যাঁ কোশ্চেন একটু এখানে একটু ইয়া মিসিং আছে যে নিচের তথ্যগুলোতে তুমি কোনটা ইউজ করতে পারবে সেই জিনিসটা এখানে দেওয়া নেই আচ্ছা দেখো এখানে তোমাকে হচ্ছে সবার থেকে ভালো একটা টেকনিক শিখে দিই সেটা হচ্ছে নামতা পাড়া ঠিক আছে ষোলো ঘরের নামতা কয় ঘরের নামতা ষোলো ঘরের নামতা ষোলো কে ষোলো ষোলো না বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ঠিক আছে এখন ষোলো ঘরের নামটা তোমার আমি কেন পড়াইলাম কারণ হচ্ছে কি আমি জানি আধানের কোয়ান্টাইনের নামটা সবাই শুনছো কি শুনছো আধানের কোয়ান্টায়ন এটা আমরা সবাই কিছু শুনছো আধানের কোয়ান্ট মানে হচ্ছে কি আধানের মান কোনো সময় কোনো ইয়া দশমিক সংখ্যা হতে পারবে না কি হতে পারবে না কোনো দশমিক সংখ্যা হতে পারবে না অলস কি হইতে পারবে পূর্ণ সংখ্যা হতে পারবে এখানে জাস্ট তাহলে আমি একটা জিনিস ইউজ করতে পারবো যে সবগুলা নাম্বার এখানে আমি বসাবো বসা দেখব হচ্ছে যে কি কোনটা আমার এখানে পূর্ণ সংখ্যা দিতে কোনটা কি পূর্ণ সংখ্যা দিতে এখন একটা জিনিস চিন্তা করো পরীক্ষা কি করবো তখন কি তোমার অনেক সময় লাগবে না যে কোনটা রেখা কোনটা হবে ঠিক আছে ধর এখানে আমি একটু চালাকি করে তোমাদের আগে বলে দিই কারণ এখানে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর দেওয়া আছে মানে কি আহ চৌষট্টি চৌষট্টি হচ্ছে কি ষোলো সাথে ষোলো দ্বারা ভাগ করলে বিভাজ্য বিশেষ এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে সেটা হচ্ছে কি চার তাই না কিন্তু যদি অপশনটা যদি লাস্টের দিকে থাকত এখন তোমাদের কী সেই হিসাবে কি পুরো সবগুলো ক্যালকুলেট করা লাগতো না যে আমি একটা বসেতাম বসেতাম টাইম নষ্ট হতো না এই জন্য কি যারা একটু নামতাতে ভালো তাহলে তার একটু এখানে একটু সুবিধা পেয়ে যাবে যেমন তার সে যে নামটাতে ভালো সে আগে দেখবে তো ষোলো চার হচ্ছে চৌষট্টি তার মানে কি এটা এটা হচ্ছে এটা তারা ভাগ করলে কি এটা পূর্ণ সংখ্যা আসবে দ্যাটস ওই হচ্ছে কি অ্যান্সার কত হবে ক হবে ঠিক আছে এখন যদি আমি চব্বিশে ষোলো তারা ভাগ করি তাহলে তো আমার কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না ওয়ান পয়েন্ট ফাইভ আসতেছে সিক্স পয়েন্ট সিক্সরা ভাঙে তাহলে পূর্ণ সংখ্যা আসবে না ফোর পয়েন্ট সামথিং আসবে আর নয় দশমিক চারে যদি ভাঙে তাহলেও আসবে না আই থিঙ্ক তোমার হচ্ছে ইয়া ষোলোটা তুমি যদি চৌরানব্বই তুমি যদি ষোলো দিয়ে ভাগ করো ছয়ের কিছু কম কম পাঁচ দশমিক নয় সামথিং কিছু একটা আসবে তাহলে ওটাও কি হবে না ঠিক আছে তাহলে অবভিয়াসলি অ্যান্সার কোনটা হচ্ছে ক নেক্সট চলো তারপর কি বলছে একই ব্যাসার্ধের একটি ফাপা ও একটি নিরেট গোলক উভয়কে বিভব উভয়কে বিভবে চার্জিত করলে নিম্নের কোনটি সংঘটিত হবে এখানে হচ্ছে কোশ্চেনে কিছু কি মিসিং আছে আচ্ছা এনে একই বিভব হবে একটু মিসিং আছে যে একই এক ও একটি নিজের গোলক কে উভয়কে একই বিভাবে যদি চার্জিত করা হয় কি একই বিভাবে এখানে একটা বিভাগে চার্জিত করা হয় তাহলে কোনটা সবাই ঠিক হবে অবিয়াসলি উভয়ের চার্জ সমান হবে কিন্তু ব্যসার্ধে সেম বিভবে তাহলে কি এটাই সেম আসবে তারপরে দেখো তরিক ক্ষেত্রের তলে স্থাপিত চল্লিশ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তলে তরিক ফ্লাস্ক কত হবে আচ্ছা তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কত দেওয়া আছে ইকুয়ালস টু টু আই কে ফাইভ জে কে সিক্স কে কে নিউটন পার কুলম কি দেওয়া আছে তড়িৎ ক্ষেত্র ইকুয়ালস টু ইকুয়ালস টু টু আই কে ফাইভ জে কে সিক্স কে কে নিউটন পার কুলম এবং আমাকে দেওয়া আছে কি একটা তলের ক্ষেত্রফল চল্লিশ চল্লিশ মিটার স্কোয়ার তড়িৎ ফ্লাক্স কত হবে তাহলে তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা আমরা কি জানি বলতো ই ইন্টু ডিএস বা ডিএ যেটা তোমরা লিখতে চাও লিখো সমস্যা নেই আচ্ছা তাহলে এখন দেখো একটা জিনিস বুঝো ক্ষেত্র ক্ষেত্রটা কোথায় কোথায় দেখাচ্ছে আমাকে ছবিটার দিকে যদি একটু তাকাও তল বরাবর কোথায় দেখাচ্ছে তল বরাবর এখন আমরা সবাইকে জানি তড়িৎ প্লাস কোন দিকে কাজ করে কোন একটা তলের লম্বর দিকে কাজ করে তড়িৎ প্লাস কোন দিকে কাজ করে কোন একটা তলের লম্ব বরাবর কাজ করে তার মানে এই তলের লম্ব বরাবর কে আছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষ মানে কি বোঝায় জে কে ওয়াই অক্ষ মানে কি বোঝায় যে ক্যাপ যদি যে ক্যাপ বুঝাই তার মানে হচ্ছে কি আমার যে পুরা তড়িৎ ক্ষেত্র আছে পুরা তড়িৎ ক্ষেত্রে জাস্ট ফাইভ আই এখানে কাজে লাগবে তার মানে আমি হচ্ছে যে এখানে কিছু গুণ করতে চাই যে আমি এখানে গুণ করতে চাই তাহলে আমার জাস্ট কি করতে হবে পাঁচের সাথে চল্লিশ গুণ করতে হবে পাঁচের সাথে যদি আমি চল্লিশ গুণ করি আচ্ছা এটা গুণ সাইন হবে যোগের মতো দেখাচ্ছে টু হান্ড্রেড তাহলে অ্যান্সার কত হবে তড়িৎ ফ্লাক্স হবে দুইশো তড়িৎ ফ্লাক্স হবে দুইশো আচ্ছা তারপর দেখো উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও তার মানে এখানে তোমাকে হচ্ছে কি আমার দুইটা করতে হবে এই উদ্দীপকটা থেকে ঠিক আছে আচ্ছা সবাই একটু ছবিটা দেখো না কারণ হচ্ছে পরের অবজেক্টিকটা সেকেন্ড পেজে আছে প্রথম প্রথম কেস বলছে কি ধারক তুল্য ধারকত্ব কত আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে কি দুইটা ধারক শ্রেণীতে আছে দুইটা ধারক কি আছে শ্রেণী সমবায় আছে এখন যদি কোন সময় দুইটা ধারক শ্রেণী সমবায় থাকে তাহলে কি হয় দুইটা ধারক যদি শ্রেণী সমবায় কি হয় ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে আমি কি লিখতে পারবো 1/c 1/ ধারকের মানগুলো কত 1/20 1/60 ঠিক আছে আচ্ছা এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো কত আসছে 60 যদি কমন নাও তাহলে উপরে তোমার আসবে কত এখানে আসবে 3 3 যোগ 1 যোগ 4 এটা যদি উল্টা দাও তাহলে কি 6 c আসবে কি সিক্সটি ডিভাইডেড বাই ফোর অর্থাৎ অ্যান্সার হবে পনেরো অ্যান্সার কত হবে পনেরো আচ্ছা এখানে একক নেই এককটা হবে মাইক্রোফেরাডে একক কত হবে মাইক্রো ফেরাডে যেহেতু আমার এখানে সবগুলো ধারক মাইক্রোফেরাডেতে দেওয়া আছে আচ্ছা নেক্সট সবাই ছবিটা দেখে আমি লাগলে আবার দেখাচ্ছি হুম আচ্ছা পরে বেশ দেওয়া আছে দেখো বলছে কি ধারক দয়ের বিভব পার্থক্যের অনুপাত কত হবে কি বলছে ধারক বিভব পার্থক্যের অনুপাত কত হবে আচ্ছা দেখো আমি যদি বিভব বের করতে চাই আমি হচ্ছে তাহলে আমার সম্পর্ক কি জানি বলতো তো সি আর বিআর সম্পর্ক কি সমানুপাতিক না তাহলে আমি কি বলতে পারবো তাহলে আমি বলতে পারবো না যে সি ওন বাই সি টু এক হবে বি ভি ওয়ান বাই ভি টু আচ্ছা দেখো সি ওয়ান আমি এখানে রেশিও ধরি তার মানে হচ্ছে কি আমার কি আসতে স্যার ডিভাইডেড বাই সিক্সটি টু কি ভি বাই টু কি টোয়েন্টি ডিভাইডেড বাই সিক্সটি সিক্স হচ্ছে কি ভি বাই টু তাই না তাহলে অ্যান্সার কত হবে আচ্ছা একটু একটু কারেকশান হবে একটু কারেকশান হবে একটু একটু কারেকশান হবে দাঁড়াও একটু ভুল বলছি

এখন কোশন কোয়েশন কি বলছে নিচের কোনটি পোলার ডাই ইলেকট্রিক ধ্রুবক নয় নিচের কোনটি পোলার ডাই ইলেকট্রিক ধ্রুবক নয় অ্যান্সার কি হবে মিথেন অ্যান্সার কি হবে মিথেন আচ্ছা কেন পোলার ডাই ইলেকট্রিক পদার্থ নয় কারণ এটাতে দুইটা আংশিক দুইটা আংশিক ধনাত্মক প্রান্ত আর সরি একটা আংশিক ধনাত্মক প্রান্ত একটা আংশিক ঋণাত্মক প্রান্ত এই দুইটা জিনিস নাই কি নয় একটা আংশিক ধনাত্মক প্রান্ত আর একটা আংশিক ঋণাত্মক প্রান্তক এইটা এখানে নাই কার ক্ষেত্রে মিথেনের ক্ষেত্রে দেশে হচ্ছে কি এটা পোলার ডায়ালেক্টিক পদার্থ না তো এখানে তোমার হচ্ছে আর বাকি যে অপশনগুলো আছে এখানে মানে একটু অপশনে ভুল তোলা হয়েছে আচ্ছা বাকি অপশনগুলো একটু আমি তোমাকে বলতেছি তোমরা ঠিক করে নাও আর একটা হবে অ্যামোনিয়া আর একটা হচ্ছে এস এল আর একটা হচ্ছে পানি কারণ এই যদি বাকি তিনটা কথা বলি এরা সবাই হচ্ছে এদের সবারই হচ্ছে কি আংশিক ঘনাত্মক এবং আংশিক প্রান্ত আছে দ্যাটস হচ্ছে এরা সবাই ডায়লেক্টিক পদার্থ কিন্তু মিথেন ডায়লেক্টিক পদার্থ না আচ্ছা তারপরে কোয়েশ্চেন দেখো পৃথিবীতে ফোর কিলোমিটার ব্যাসাদের একটি ধারক মনে ধারক মনে করলে ধারকত্ব কত হবে কি বলছে পৃথিবীকে ছয় হাজার চারশো কিলোমিটারের ব্যাসাদার একটি গোলক একটি ধারক মনে করলে ধারকত্ব কত হবে এখানে ফার্স্ট অফ অল আমি পৃথিবীকে ধরে নিব কি গোলাকার পৃথিবীকে আমি কি ধরে নিব গোলাকার ধরে নিব যদি পৃথিবীকে আমি গোলাকার ধরে নিই তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব শিক্ষ কি হবে ফোর পাই আমি যদি দেখা বসা দিই ফোর পাই ইন্টু এইট পয়েন্ট এইট ফাইভ টেন টু দি পার মাইনাস টুয়েলভ ইন্টু চৌষট্টিশো কিলোমিটার হচ্ছে কি টেন টু দি পাওয়ার থ্রি দেখো কত আসতেছে আচ্ছা অ্যান্সার হচ্ছে তোমার এখানে হয়তো এককে হচ্ছে একটু ইয়ে হবে চেঞ্জ হবে সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হবে অ্যান্সার হচ্ছে হবে মাইনাস ফোর একটু ঠিক করে নাও তাহলে ভুল আছে বোঝা গেছে এটা সবার ওকে আচ্ছা লাইভে সবাই ক্লাস করতেছে তো তোমাদের ক্লাসের মধ্যে একটা কাহিনী বলি আমার সামনে দুজন মানুষ বসে আছে ঠিক আছে একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আমার প্রিয় যুবরাজ আর একজন হচ্ছে তোমাদের সবার পরিচিত রাজ ঠিক আছে এখানে হচ্ছে আমি লাইভে ক্লাস দিচ্ছি সে আবার সে আমাকে হচ্ছে পুরীর গন্ধ শুনে শুনে তারা দুজন এখানে খাইতেছে ঠিক আছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি তোমাদের জন্য তো কষ্ট করে এত যে এই একটা বৃষ্টির মৌসুম ওয়েদারে গরম গরম পুরী বাদ দিয়ে ক্লাস করতেছে ঠিক আছে তোমরা যদি এখন পদার্থ ফিজিক্স ফিজিক্স সেকেন্ড ব্যাপারে এক্সাম যদি খারাপ দিয়ে আসো যদি বলো ভাইয়া এক্সামে কমন পাইনি তাইলে তোরে পিটাবো আমি ঠিক আছে তোদের জন্য যেহেতু আমার পক্ষ থেকে একটু চাও থাকবে তোমরা বেস্টেশনটা এখন নিয়ে যাও ঠিক আছে যাতে তোমরা তোমরা যখন আসা বলবা যে স্যার পরীক্ষা ভালো হয়েছে আপনারা যা পড়েছেন সেখান থেকে আসছে বা আমাদের কষ্টটা তোমাদের জন্য তোমাদের জন্য লাগছে আর কি তাহলে তখনই আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে আচ্ছা ঠিক আছে আমরা যে পড়াইছি আমরা কষ্ট করছি এদের জন্য এটা পরীক্ষা ভালো দিছে যাক আমরা সফল ঠিক আছে তা আমি সবার কাছে এই রিকোয়েস্টটা করবো এখন থেকে শুধু ফিজিক্সও না সামনে যে এই এক্সামগুলো হবে সবাই বেস্ট প্রিপারেশনটা নিয়ে যাও কারণ এইচএসসি পরীক্ষার পরেই তোমাদের কিন্তু লাইফ জার্নি শেষ হবে না পড়ালেখা কারণ এরপরে অ্যাডমিশন জার্নি শুরু হবে তো এই রেজাল্টগুলো কিন্তু ওইখানেও ইফেক্ট ফেলাবে তো কেউ যদি মনে হচ্ছে যে একটু গাছ ভাত চলে আসে বা একটু ইকো চলে আসে তাদেরকে সবার জন্য আবার উদ্দেশ্য করে বলতেছি পড়াশোনা বিকল্প কিছু নাই ঠিক মতো প্রপার রয়েতে পড়ো এবং কোনো সমস্যা হলে অবভিয়াসলি আমাদের এফটি টিমে যারা যারা আছে আমাদের সবাইকে বলতে পারো ঠিক আছে অ্যান্ড চলো তারপর থেকে নেক্সট থেকে শুরু করি ওকে দেখো নেক্সট আমাকে একটা ধারকের ইয়া দেওয়া আছে এরকম ধারক সবাই দেখছো কিনা জানি না যারা প্র্যাকটিস করছো বোর্ড কোয়েশন তারা হয়তো বা দেখতে পারো আচ্ছা এখান থেকে এক্সে এরকম একটা গেছে ঠিক আছে একটা ঢেউর মতো এরকম 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 নাকি হ্যাঁ আচ্ছা একটা এক্স একটা হচ্ছে ওয়াই আচ্ছা যেমনি থাকুক না কেন হোয়াটেভার যেমনি থাকুক না কেন আমাকে জাস্ট এটা ফাইন করতে হবে যে ধারকগুলা শ্রেণীতে আছে না সমান্তরাল আছে না কোনগুলা শ্রেণীতে না কোনগুলা ধারকে সমান্তরাল আছে কি কোনগুলা শ্রেণীতে আছে কোনগুলা সমান্তরালে আছে দেখো এখানে হল ধারক কয়টা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখন কীতে আছে বলবো সব কিন্তু দেখো এক সিরিয়ালে এক সিরিয়াল আছে পাঁচটায় কিন্তু শ্রেণীতে আছে পাঁচটা কীতে আছে শ্রেণীতে আছে দেশে আমি কীভাবে হিসাব করতে পারব ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি

তোমাদেরকে দুইটা সমান মানের রোধ বা দুইটা সমান মানের ধারক দেওয়া আছে কি দেওয়া আছে দুইটা সমান মানের রোধ দেওয়া আছে বা দুইটা সমান মানের ধারক দেওয়া আছে ঠিক আছে কথাটাও কিন্তু বুঝো কি বলছি দুইটা সমান মানের রোধ বা দুইটা সমান মানের ধারক দুইটা যদি রোধ দেওয়া থাকে লেটসে দুইটা রোধ দেওয়া আছে সমান্তরালে দুইটা রোধ দেওয়া আছে সমান্তরালে দুইটাই আর বা দুইটা ধারক দেওয়া আছে দুইটা হচ্ছে শ্রেণীতে সেটা হচ্ছে এখন দেখো তাহলে এই কে ইউনি রোধের ক্ষেত্রে সমান্তরালে যে নিয়ম ফলো করি ধারকের ক্ষেত্রে কি আমরা শ্রেণীতে সেই নিয়ম ফলো করি একটা ট্রিক ইউজ আজীবন আজীবন তো না আর সামনে কিছু সময় এই কিছু সময় কাজে লাগবে ঠিক আছে আবার কেউ যদি হচ্ছে এই রিলেটেড পড়া লেখা যাও তাহলে তাদেরকে তাদের ক্ষেত্রে সামনে কাজে লাগতে পারে দেখো সেটা হচ্ছে এই ক্ষেত্রে যদি তিনটা সমান মান দুইটা সমান মানের রোধ থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে আর ডিভাইডেড বাই টু তুল্য ধারক বা তুল্য ধারকত্ব কত হচ্ছে সি বাই টু কয়টা দুইটা সমান মানের রোধ বা দুইটা সমান মানের ধারক থাকলে ঠিক আছে যদি যদি এখানে দুইটার বদলে তিনটা থাকে কয়টা থাকে দুইটার বদলে তিনটা থাকে দুইটার বদলে কি থাকে বা এখানে দুইটার বদলে তিনটা থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে আর ডিভাইডেড বাই থ্রি সি ডিভাইডেড হয় যতগুলার সমান থাকবে তত ডিভাইডেড বাই থ্রি হয়ে যাবে কি থাকবে যতগুলো সমান থাকবে তত ডিভাইডেড বাই হয়ে যাবে ঠিক আছে তো ওইটা তার মানে এখানে কি পাঁচটা কি সেম না শ্রেণীটা ছিল তার মানে কি সি ডিভাইডেড বাই ফাইভ যারা এই টেকনিকটা ইউজ করবে তাদের কখন কতক্ষণ সময় লাগবে দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখে তার একটু পাঁচ সেকেন্ড শেষ আচ্ছা তারপর এটা চলা যাওয়া যাক পারো এখানে ধরো তুমি আমি আর আর বললাম এখানে বিভিন্ন মানবতা থাকতে পারে দশ 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 যদি দশ 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 থাকে তাহলে দেখি টেন বাই থ্রি যদি চারটা দশ থাকে টেন বাই ফোর ওকে তারপরে কোয়েশন দেখো কি বলছে চিত্র অনুসারে সিপি ইস টু কত সিপি এখানে মিন করতেছে ফ্রাইড চিকেনের সিপি না এটা হচ্ছে এই ধারকত্ব যেটা প্যারালালে আছে এটা কি যেটা প্যারালালে আছে মানে সমান্তরালে আছে আর সিএস হচ্ছে কি শ্রেণী যেটা হচ্ছে সিরিজে আছে ঠিক আছে এটা হচ্ছে কি সমান্তরালে আছে এটা হচ্ছে কিতে আছে শ্রেণীতে আছে দেখো আর যদি সমান্তরালে থাকে তাহলে আমি কি জানি দুইটা যোগ করে দিতে হয় সি ওয়ান প্লাস ই টু তার মানে দশ হবে সাত যোগ তিন দশ বোলা কিছু নেই আর এটা কী কীতে আছে ইনভার্স করে দেওয়া ওয়ান বাই টু ডিভাইডেড বাই ওয়ান বাই ফাইভ ইনভার্স ওয়ান কত আসে নিচে হবে কত দশ উপরে কত হবে সাত ইনভার্স ওয়ান তাহলে হচ্ছে কত টেন ডিভাইডেড বাই সেভেন ঠিক আছে আর যেহেতু প্যারালাল আমাকে আগে রাখছে তাহলে কি দশ আগে রাখবো দশ ডিভাইডেড বাই টেন বাই সেভেন অ্যান্সার কথা হবে সেভেন ইস টু আচ্ছা আর আই থিঙ্ক আমি এখন চলতরিত শুরু করবো চলতরিত শুরু করার আগে তোমাদের একটু কমেন্ট গুলো দেখে আসা যাক কে কি করছো বলছো কি অবস্থা কার কি সমস্যা বলতে থাকো কে কোনটা বুঝো বুঝছো কি কোনটা না সেগুলো একটু আমাকে বলতে থাকো জানাও কি অবস্থা বলতে থাকো সেভেন ইনস্টু ওয়ান হ্যাঁ ঠিক আছে আচ্ছা একজন তো সিমরিন সিমরান অ্যান্সার এটার নয় হ্যাঁ নয় ঠিক আছে এই কারণে সাবাস আচ্ছা বাকিদের কি অবস্থা পিডিএফ দিব হ্যাঁ পিডিএফ দিব পিডিএফ দিব ওর নাম কি তোমার এন জে আর শান্ত শান্ত ভাই এমনি কি নাম লিখে লিখিস তোর আমি বুঝি না আচ্ছা ওর পি এম কি সব বোর্ডের জন্য হ্যাঁ সব বোর্ডের জন্য সায়েম আমি থার্ড আমার থার্ড বার পুলিশ কলেজ আসছে এখন কি অন্য কলেজে যাবার জন্য ভাই তুই এখানে কি করিস তুই এইচএসসি ছাব্বিশ তোর এখানে কি কাজ হ্যাঁ তোর এখানে কি কাজ এটা তো চব্বিশের জন্য তুই এমসিকিউ এইগুলা করলে কি সব বোর্ডে কমন পড়বে সব বোর্ডে মোটামুটি কমন পড়বে কারণ আমি মোটামুটি সবগুলা টাইপ একবারে করানোর চেষ্টা করতেছি ঠিক আছে যাতে এই ক্লাসটা তোদের জন্য ম্যাক্সিমামের ক্ষেত্রে উপযোগী হয় আমি চেষ্টা করবো এখান থেকে দেখবি যে এইট্টি পার্সেন্ট এখান থেকে কমন আসবে কোয়েশ্চনের এবং এই হুবহু না আসলেও এইরকম টাইপ ভিত্তিক আসবে কারণ এই অংশগুলো গত বোর্ডে দেখা গেছে রিপিটেড যে কোয়েশনগুলো আছে সেগুলো আমি বেসিক্যালি নিয়ে এসে প্র্যাকটিস করে দিচ্ছি এবং যেগুলো আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট সেগুলো এখানে ইনক্লুড করছি আচ্ছা চল ও তাহলে কার অ্যান্সার তো আমি নিয়ে নিছি এটা তাই না নয় কেন নয় বল ট্রেনার আমি বলবো না এটা বললেও পাপ হবে তা পাপটা করেই ফেলি কুলাম ফোর্স কুলাম ফোর্সের সাথে হচ্ছে তোর দুইটা বিন মধ্যবর্তী দূরত্ব সম্পর্ক কি ইনভার্সলি প্রপোর্শনাল তাই না তাহলে বলছে কি চার্জদের বল ওয়ান থার্ড করা হয়েছে তার মানে কি কমায় দিয়েছে তাহলে কি এটা বাড়বে কয় গুণ বাড়বে মানে তিন তিন থ্রি স্কোয়ার বাড়বে তাই না থ্রি স্কোয়ার মানে কত নয় গুণ আচ্ছা তারপরে কোশ্চেন হচ্ছে কি ত্বরিত ভেদনযোগ্যতার একক একটু দ্বারা আচ্ছা দিদি একটা আসছে একটা আচ্ছা সমস্যা নেই তরিত ভেদনযোগ্যতার ইয়েটা আমি বলে দিচ্ছি তার আগে দেখ তরিত ভেদনযোগ্যতা বেসিক্যালি কি এফিকোস কি ছিল ওয়ান বাই ফোর পাই এক্সাইল নট তাই না ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার যারা এটা ভুলে যায় তাদের জন্য যারা মুখস্থ করে রাখতে পারবে এগুলার ইয়া তাহলে মুগস্থ জন্য আমি ধর আমাদের কারো মুখস্থ নেই কারণ মুখস্থ নেই তাহলে আমি কোনো কিছুর একক কেমন বের করব তাহলে আমি পরের লাইনে এক্স এল নট ইকোয়াল টু কি বলতে পারবো ওয়ান বাই ফোর পাই কি হবে এফ ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার কি হচ্ছে তাহলে আমি যদি এককগুলো এখানে চিন্তা করি উপরে হচ্ছে কি দুইটা চার্জ আসতেছে চার্জেস মানে কি কুলম স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি নিউটন আর সাথে মিটার স্কোয়ার নিউটন মানে আমি আবার কি জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে নিচে বেসিক্যালি কি থাকতেছে উপরে কুলম স্কোয়ার নিচে থাকবে হচ্ছে কি মিটার দুইটা মিলে কি হয়ে যাবে কেজি মিটার কিউব পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানের সাথে এটা কোনটা মিলতেছে একটা মিটার ছাড়া কারণ আমি নিউটনটা ভেঙে নিয়েছি তাহলে যদি নিউটনটা না ভাঙতাম তাহলে কি হতো কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার তাহলে অ্যান্সার হচ্ছে আমার ক কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার বা তো যদি একদম ভেঙে ফেলিস তাহলে এইটা আর যদি না ভাঙা অপশনে যেটা আছে সেটা আমাদের সাজেস্ট তাহলে এটা নেক্সট আচ্ছা क्वेश्चन है कि বলছে से 1.8 रोधेर एक टी এমিটার দুই এম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে বিশ এমপিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে কি করতে হবে এত ওয়ান পয়েন্ট এইট রোধের জন্য একটি এমিটার দুই এম্পিয়ার তড়িৎ প্রবাহ ব্যবহার করতে পারে তাহলে আমি আগে এটা এখানে কোনটা টাইপ হয়েছে সেই ফর্ম ইয়েটা যান বেসিকটা যান সেটা হচ্ছে কি এমি এখানে ইউজ হচ্ছে এমিটারের পাল্লা বৃদ্ধি কি ইউজ হয়েছে এমিটারের পাল্লা বৃদ্ধির কনসেপ্টটা তাই না তাহলে এমিটারের পালাম এখানে হচ্ছে এমিটারের মানে তড়িৎ প্রবাহ এখানে আমি বাড়াইতেছি তড়িৎ প্রবাহ বাড়ানোর জন্য কি করতে হয় শানটে আমার কতটুকু ইউজ করতে হয় এরকম একটা ফর্মুলা তাই না যে এতটুকু কারেন্ট আমাকে এখানে ইউজ করতে হবে ঠিক আছে ঠিক আছে তার মানে আমার শানটের ফর্মুলা কি ছিল এন ইন্টু আর মাইনাস ওয়ান তাহলে এখানে রোধ কত বলছে ওয়ান পয়েন্ট এইট এখন দেখি এন কি এন হচ্ছে আমার কারেন্ট আমি কতগুণ বৃদ্ধি করছি এন হচ্ছে কি আমি কারেন্ট কতগুণ বৃদ্ধি করছি কারেন্ট কতটুকু দেওয়া ছিল দুই এম্পিয়ার

আচ্ছা আমি একটু ভুল হয়েছে কোজ আমি একটু তুলছি ভুল একটু 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 চেঞ্জ করে নাও উপরে তোমার আর থাকবে নিচে এন মাইনাস ওয়ান আর হচ্ছে তোমার ওয়ান আচ্ছা দেখো ওয়ান পয়েন্ট এইট ডিভাইডেড বাই নাইন দেখো আঠারো ভাগ দুই করলে আঠারো ভাগ নয় করলে কত হবে দুই হবে পয়েন্ট ওয়ান আছে তার দ্যাট মিনস কি পয়েন্ট টু আমার ক্যালকুলেটার এখানে ধরার কোনো দরকার নাই অ্যান্সার কত হবে গ পয়েন্ট টু অহম আচ্ছা তারপরে দেখো যদি গ্যালভানোমিটার ও শান্টের রোদ যথাক্রমে এত দুইশো এবং বিশ দুইশো ওহম এবং পাঁচ ওহম হয় তাহলে শান্টের গুণ কত এই টার্মটা তোমাদের কাছে নতুন থাকতে পারে এই টার্মটা কি তোমাদের কাছে নতুন থাকতে পারে দ্যাটস ওয়াই আমি এই অবজেক্টটা তোমাদের জন্য সিলেক্ট করছি কজ এটা তোমার হচ্ছে ময়মন সিং পর দুই সালে আসছিল এই অবজেক্টিভটা তো এই গুণকের ফর্মুলাটা বেসিক্যালি কি তোমাদের তো জানা উচিত যে এই টার্মটা তো বইয়ে ডাইরেক্টলি দেওয়া নাই বেশিরভাগ বইয়ে এই টার্মটা ধরনের শান্টার গুণক কি শান্টের গুণকের ফর্মুলা বেসিক্যালি হচ্ছে জি প্লাস এস ডিভাইডেড বাই এস এটা কই থেকে আসছে এটা যদি আমি বের করতে চাই তাহলে আমি যদি ইয়ার ফর্মুলা জানি গ্যালভানোমিটার মিটার কতটুকু কারেন্ট প্রভাবিত হয় সেখান থেকে আমি কি জানতাম আই টু হচ্ছে কি আই আর এখানে কত হবে জি প্লাস এস এটা তো সবাই জানো না যে থেকে কতটুকু কারেন্ট প্রভাবিত হয় সেটা হচ্ছে কি এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইনটু আই তাই না তার মানে এইখান থেকে বেসিক্যালি এটার ইনভার্স থেকে এই গুণকের ফর্মেটটা চলে আসছে এটা হচ্ছে এখন কেন নাও কিভাবে আসছে এটা এতটুকু জানা দরকার নেই বাট আসার জায়গাটা হচ্ছে এখান থেকে এতটুকু জানলেই হবে এখন কথা হচ্ছে আমি তাহলে হচ্ছে এখন এটা বের করে ফেলি কত জি আমার কত দেওয়া আছে গ্যালভানোমিটার দুইশো প্লাস ফাইভ প্লাস ডিভাইডেড বাই কত হবে পাঁচ হবে ঠিক আছে তাহলে দুইশো এক ডিভাইডেড বাই দুশো পাঁচ ডিভাইডেড বাই পাঁচ অ্যান্সার আছে খ তারপরে নেক্সট কোয়েশন আচ্ছা ছবিটা ক্লিয়ার আছে কিনা একটু আমি বলি যা যদি ক্লিয়ার না দেখা যায় আমি এখানে একটু ড্র করতেছি ছবিটা সেটা হচ্ছে পি এখানে ধর হচ্ছে একটা ফাঁকা তার এখানে হচ্ছে কি একটা টু হোম রোদ দেওয়া আছে এবং এখানে সমান্তরালে আরেকটা টু হোম রোদ দেওয়া আছে এখানে হচ্ছে কিউ পয়েন্ট ওকে আচ্ছা এখন আমাকে কোয়েশন বলছে কি পিও কিউ বিন্দুর তুল্য রোধ কত কি বলছে পি ও কিউ বিন্দু তুলোর কত সবাই বের করবে কি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ইনভার্স ওয়ান কত আসবে তাহলে ওয়ান তাই না আচ্ছা তো যারা এটা চিন্তা করতেছে তারা সবাই ভুল ঠিক আছে কারণ হচ্ছে কি দেখো আমাদের এখানে একটা ফাঁকা তার আছে না যদি একটা ফাঁকা তার হয় কারেন্ট প্রবাহিত কই কই হবে এখান থেকে হবে না এখানে যাবে এখান থেকে যাবে এখানে যাবে এই দুটোর কোনো কাজ আছে এই দুটোর কোনো কাজ নাই দ্যাটস হচ্ছে কি আমার তুলোর কত হবে দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দুর আন্ডা ওকে আচ্ছা চিত্রে হুইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থার শর্ত কি নিঃপন্দ অবস্থা কি সেটা আমি বলতেছি তার আগে একটু ছবিটা আমি স্পষ্ট করে এখানে দেখাই দিই তোদেরকে একটু আচ্ছা এটা হচ্ছে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট এটা হচ্ছে সি পয়েন্ট এটা হচ্ছে পয়েন্ট এটা হচ্ছে আচ্ছা আজান দিচ্ছে আজানের মধ্যে আমি একটু চোখ থাকিস তোমরা হচ্ছে একটু চেষ্টা করো এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানানো আমি তো তোমাদের কমেন্টটা চেক করতেছি অন্তর ইসলাম আন্ডা পাইলা কি তো আজকে অনেকে আসে নাই ক্লাসে যারা আসেনি তাদেরকে সবাই একটু মেনশন করে দে তাদের বন্ধু বান্ধব যারা পরীক্ষার্থী সবাইকে মেনশন করে দেয় কারণ এই লাইফ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ এরকমভাবে তুই এত লাইক অবজেটিভের একটা বেস্ট প্রিপারেশন এখন আমি করাই দিতেছি তোদেরকে তোরা যে শেষ পর্যন্ত করতে পারি ফার্স্ট ক্লাস তারা অবভিয়াসলি অবজেটিভ একটা ভালো প্রিপারেশন তোদের এখন হয়ে যাবে তো বন্ধু বান্ধব যারা আছে যদি ভালো চাস তাদেরকে একটু করে আচ্ছা সিকিউ কোন চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে অবজেক্টিভ ক্লাস শেষ হওয়ার পর আমরা পরীক্ষার হলে কেমনে কি পাবো না পাবো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো ঠিক আছে তো সেই পর্যন্ত একটু ধৈর্য ধরে থাক শেষ পর্যন্ত লাস্টে আমি পরীক্ষা কেমনে কি হবে না আসবে সেই নিয়ে কথাবার্তা বলবো প্যারা নিস না তোরা কেউ এত প্যারা খাইস না প্যারা নেওয়ার কিছু নেই প্যারা দেনে কানে হি দেনে আচ্ছা তারপরে চলো তো এটা সবাই বুঝতেছে এটা কি কুয়েশন ব্রিজের কনসেপ্ট তাই না এটা এটা হচ্ছে কি কুয়েশন ব্রিজের কনসেপ্ট নিস্পন্দ বিন্দু সাম্যাবস্থা নিস্পন্দ সরি নিস্পন্দ অবস্থা হওয়া সর্ত কি তাহলে নিঃস্পন্ধ অবস্থাটা মানে কি বোঝায় সেটা বলো নিষ্পন্ধ অবস্থা বোঝায় এই যে এখানে গ্যালভানোমিটার মিটার যেটা আছে গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না কি হবে না গ্যালভানোমিটার মিটার থেকে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তো মিটার থেকে তড়িৎ প্রবাহিত না হয় তার মানে কি এই ইয়াটা মানে এই রোডটা কি থাকবে সাম অবস্থা থাকবে তাহলে সাম অবস্থা হওয়ার শর্ত হচ্ছে কি আমরা তো সবাই জানি রোধের কনসেপ্ট দেওয়া ছিল যে পি বাই আর বাই এস কিন্তু আমাকে এখানে শর্ত দিছে হচ্ছে কি ভোল্টেজের এখানে সবগুলো শর্ত দিছে হচ্ছে কি ভোল্টেজার তার মানে কি এই তার থেকে কোনো কারেন্ট আদান প্রদান হওয়া যাবে না এখন দেখো তাহলে ভোল্টেজের সাথে এখানে সম্পর্কটা কি সেটা একটু সবাই জানো তোমাকে মাঝে মধ্যে একটা সিজন ছিল কোয়েশ্চেনে আসবে যে ধরো আমাকে এখানে সাম্য না দিয়ে এখানে ডিফারেন্ট কোনো মানে তারের ডিফারেন্ট মান দিয়ে বলবে যে কারেন্ট কোন দিক দিতে যাবে বি থেকে দিতে যাবে নাকি ডি থেকে ভিতে যাবে ঠিক আছে তো তখন তুমি কি কাজটা করো বেসিক্যালি মনে রাখ বলো তো যেখানে তোমার মানে যে পয়েন্টে বিভব পার্থক্য বেশি হয় আর যে পয়েন্টে বিভব পার্থক্য কম হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে তোমার চার্জ মানে কারেন্টটা ফ্লো হয় কি হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে কারেন্ট ফ্লো হয় এটা কিন্তু সিরোনশীলের প্রায় অবজিটিভ এই টাইপের কোয়েশনটা আসে যে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে কারেন্ট ফ্লো হবে তাহলে সেই কেসে সেই কেসে তোমাকে মাথায় রাখতে হবে কি এই দুইটা পয়েন্টের কোন কোন পয়েন্ট বি আর ডি আর বিভব বিন্দু বিবাহ পার্থক্য ম্যাটার করবে যদি যদি তাহলে এই দুইটা পয়েন্টের ভি ব্যাটার তো অপশনই দেয় না এখানে আচ্ছা তাহলে এখানে কোনোটাই অপশনে নাই ঠিক আছে এখানে কি কোনোটাই অপশনে নাই পাঁচ নাম্বার অপশন হয়তো আবার তুলতে ভুল হয়েছে মানুষমাত্র ভুল পাঁচ নম্বর অপশন কি হবে ভি ভি ইকালস টু ভিডি কি হবে ভি বি টু ভিডি ঠিক আছে তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের যদি কি হয় বিভব পার্থক্য সমান হয় তাহলে কি তড়িৎ প্রবাহিত হবে না ঠিক আছে কি হবে ভিবি হবে আচ্ছা তারপরে একটি দুশো বিশ ভোল্ট চৌচল্লিশ ওয়াট বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কি বলছে এত ইয়ার মধ্যে কতটুকু তড়িৎ প্রভাবিত হবে এখন কথা হচ্ছে তাহলে তড়িতের সাথে এখানে বাল্বের সম্পর্কে কি তার এখানে বেসিক্যালি হচ্ছে কি যখন লাইট জ্বালানো হয় তখন হচ্ছে কি বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় তাই না কি হয় বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় তার মানে এখানে আমি কোন কনসেপ্ট ইউজ করতে পারবো যেহেতু আমাকে ওয়ার্ড বলা আছে ভোল্ট বলা আছে পি কষ্ট কি জানি ভি আই ভি আই দ্যাটস ওয়াই কারেন্ট প্রবাহ আই কষ্ট কি হবে পি ডিভাইডেড বাই ভি পি কত বলতো পি আমাকে দেওয়া আছে হচ্ছে ফোরটি ফোর আছে কত দুইশো বিশ এখন একটা জিনিস মজার জিনিস দেখা কিন্তু তাহলে মুখে মুখে করবো ঠিক আছে কারণ আমার ক্যালকুলেট ধরার কোনো দরকার নেই আমি যদি এখানে একটা কনসেপচুয়াল জিরো ধরে নিই তাহলে এই দুটা কাটাকাটি করলে কত আসে দুই আসে না তার মানে এখন জিরোর পার্টটা যদি আমি চিন্তা করে বাদ দিয়ে দিই তাহলে কি পয়েন্ট টু আসে তাহলে আনসার কথা হবে পয়েন্ট টু ঠিক আছে মতো ধরা লাগতেছে না মুখে মুখে করে ফেলতেছে ক্যালকুলেটার সমান কি দরকার ওকে নেক্সট চিত্রে ওই এ বি বিন্দুর মধ্যকার তরিচালক শক্তি কত জুবরাজ এই ছবিটা দেখা যাচ্ছে তাহলে আমি তুলব না হ্যাঁ ওকে কি বলছে এখানে আমাকে এ বি বিন্দুর মধ্যকার তরিচালক শক্তি কত তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী চলছে আমি দেখতেছি কি তিনটা ব্যাটারি টোটাল কয়টা ব্যাটারি তিনটা ব্যাটারি সমান্তরাল আছে কয়টা ব্যাটারির সমান্তরাল আছে তিনটা ব্যাটারি সমান্তরাল আছে তার মানে এখানে তুমি সমান্তরের কনসেপ্ট ইউজ করবো অবভিয়াসলি না এরকম সমান্তরালে যতগুলো যতগুলো ব্যাটারি থাকুক না কেন জাস্ট যে কোনো একটা হবে যেহেতু তোমার সব গ্যালারি অভ্যন্তরীণ রোধ আর ভোল্টেজ সমান কি অভ্যন্তরীণ রোধ আর ভোল্টেজ যেহেতু সমান আছে দ্যাটস ওয়াই হচ্ছে কি আমার জাস্ট যে কোনো একটা নিয়ে করলে করলে হবে সেটা হচ্ছে কি চেঞ্জ হবে না সেটা হচ্ছে ত্রিবোল্টই থাকবে চল শক্তি ত্রিভোলটি থাকবে তারপর কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে কিসের উপর কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে কিসের উপর কোষে ব্যবহৃত তরল পদার্থের উপর এখন কোষে ব্যবহৃত তরল পদার্থ বেসিক্যালি কি তুমি যখন একটা ব্যাটারি কোষ মানে কি ব্যাটারি বোঝাই ব্যাটারির ভিতর কি বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করা হয় ইনগ্রেডেন্স দেখা যায় যেটা মধ্যে কিছুটা লিকুইড ফর্ম থাকে কি ওইটা হচ্ছে অভ্যন্তরীণ রোদ হিসেবে কাজ করে তাই না তার মানে কোষে ব্যবহৃত তরলের উপর প্রথম পয়েন্টটা হবে কম হলে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে রোদ কমলে তড়িৎ প্রবাহ বাড়বে সুপ্ত বিভব সৃষ্টি করে হ্যাঁ অভিয়াসলি একটা সুপ্ত বা বিভব প্রথম সৃষ্টি করে তাহলে অ্যান্সার হবে এক দুই ও তিন আচ্ছা বর্তনির তুল্য রোধ কত বর্তনের তুল্য রোধ কত কি আছে বর্তনীতে একটু একটু দেখি দুইটা আছে দুই বান্দা সমান্তরালে এদের সাথে আবার হচ্ছে এই বান্দা শ্রেণীতে আচ্ছা তাহলে এখানে ছবিটা ক্লিয়ার আছে আচ্ছা আমার আমি এখানে বর্ডি একটু আমার কাছে আনক্লিয়ার লাগছে আমি একটু এখানে দেখিনি আচ্ছা তো দশ এবং চার এই দুইটা কি আছে সমান্তরালে আছে তাহলে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফোর ইনভার্স ওয়ান প্লাস টু এটাই অ্যান্সার হবে তাহলে যদি আমি একটু ক্যালকুলেট করতে চাই তোমরা ক্যালকুলেটারের করো আর আমি একটু মুখোমুখি করি দেখি মুখোমুখি করতে ভালোই লাগে আচ্ছা আমি তো এখানে দশ আর চারের হচ্ছে দশ হব হবে বিশ হবে আর দশ মধ্যে হচ্ছে দুই চার চার পাঁচ হবে দু চার কত সাত সাত প্লাস আর এখানে কত হবে আর টোয়েন্টি টু কথা আসে দেখো উপরে কথা হবে যে সাড়ে চোদ্দো চৌত্রিশ হ্যাঁ থার্টি ফোর ডিভাইডেড বাই সেভেন মুখে তোমরা যোগ করে ক্যালকুলেটর পাশে চলে আসবে আমি মুখোমুখি করে ফেলছি ঠিক আছে মুখোমুখি কীভাবে যোগ করবো বা এরকম ক্যালকুলেশন করে কীভাবে ক্যালকুলেটর ছাড়া করা যায় এগুলো দেখার জন্য আমি আসি প্যারা খাচ্ছার জন্য ঠিক আছে সামনে সমস্যা নেই আচ্ছা তারপরে ওইটা কিন্তু আগের উদ্দীপক সেই উদ্দীপক থেকে কোয়েশন এখানে কি নিচের কোনটি সঠিক উপরেরটা কত দশ ওহম এটা কত চার ওহম এটা হচ্ছে দুই ওহম এখান থেকে আমার হচ্ছে আয়ন চার হোম থেকে আই কারেন্ট গেছে চা দশ হোম থেকে আই টু কারেন্ট গেছে আর আই হচ্ছে কি এটা যেটা ব্যাটারি থেকে আমার বের হইলাম এখন আমাকে বলছে কি কোনটা বড় থেকে ছোট আমি আগে বুঝি আমি অফলাইন থেকে তাকলাম না আমাকে এখান থেকে বুঝি দেখো যে টোটাল টোটাল কারেন্ট কি অবভিয়াসলি সবার থেকে বড় হবে তাই না টোটাল কারেন্ট অবভিয়াসলি সবার থেকে বড় হবে এখন আমাকে জাস্ট বের করতে হবে আয়ন বড় না আই টু বড়ো এটা কি কারেন্ট রুল রুলতে বের করা যায় কিন্তু আমার এখন সময় নেই যে আমি কারেন্ট ডিভাইডার রুল বসায় বসে মান বের করে দেখবো যে কোনটা বড় কোনটা ছোট ঠিক আছে এই জন্য আমি মাথায় রাখতে পারবো কি যেখানে তোমার হচ্ছে ওহম মানে রোদ বেশি যেখানে হচ্ছে কি রোদ বেশি এখান থেকে হচ্ছে আমার কারেন্ট ফ্লো কম হবে যেখানে হচ্ছে আমার রোদ বেশি সেখানে আমার কারেন্ট ফ্লো কম হবে আর যেখানে হচ্ছে আমার রোদ কম সেখানে কারেন্ট ফ্লো ওইটার তুলনায় বেশি হবে তার মানে আই আই টুর থেকে আই ওয়ান বেশি হবে তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার এখন অ্যান্সারটা দেখো কোথায় আছে প্রথমটাতেই আছে আই থিঙ্ক সবাই বুঝছো এবং পারছো কি হবে যেখানে রোদ বেশি এখানে কারেন্ট প্রবাহিত হবে কম যেখানে রোদ কম সেখানে কারেন্ট প্রবাহিত হবে বেশি ওকে তারপরে বর্তনীতে আই এর মান কত বর্তনীতে কি আই ওয়ান তার মানে হচ্ছে এখান থেকে আই কারেন্ট গেছে এখানে হচ্ছে কি আই ওয়ান আর এটা হচ্ছে কি আই টু ফ্লো হয়েছে তাহলে দেখো আমার তো এখানে আই ওয়ান তো চেঞ্জ হবে না এই লাইন তো আই সেম থাকবে তাহলে এখানে আমি কারেন্ট ডিভাইডার রোল ইউজ করতে পারবো তাহলে কারেন্ট ডিভাইডের রোল যদি এখানে ইউজ করি আই ওয়ান ইকুয়ালস টু নিচে কি আমার টোটাল রোডটা থাকবে টোটাল রোড এখানে কত হবে পাঁচ যোগ পাঁচ দশ দেখো এখানে দেখার একটা জিনিস হচ্ছে এখানে কি এটা যদি আমি সিম্পলিফাই করতে চাই পাঁচ জগ পাঁচ কি দশ হয়ে যাবে না তার মানে হচ্ছে কি জিনিসটা এরকম তার মানে কি এটা দশ হম এটা হচ্ছে কি দশ হম দেখো দুইটা সমান মানে রোদ আছে না দুইটা যদি সমান মানে রোদ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বলতো দুইটা সমান মানে রোদ হয়ে যায় তার মানে হচ্ছে তোমার তুল্য রোধ হচ্ছে পাঁচ তুল্য রোধ কত হবে পাঁচ কিন্তু এখানে আমার এটার কাজ কি এটার কাজ হচ্ছে কারণ আমি যদি ফর্ম্যাটটা সাজাই আমাকে এখানে কি এটা যদি আমি আর ওয়ান ধরি উপরের পোর্শনটাকে আর ওয়ান নিচের পোর্শনটাকে আমি এটাকে ধরলাম আমি আর ওয়ান এটাকে ধরলাম হচ্ছে আমি আর টু তাহলে আমি এখন ফর্মুলা কি আর ওয়ান প্লাস আর টু আই ওয়ান এর ক্ষেত্রে আর টু করে বসবে ইন্টু আই আমাকে হচ্ছে এই সিস্টেমে আই দেওয়া নাই তাই না এই সিস্টেম হচ্ছে আমাকে আই দেওয়া ও দেখো চিপার মধ্যে আরেকজন আছে এটা হচ্ছে অভ্যন্তরীণ নোট ছবিটা আমার কাছে একটু আনকলা লাগতেছে থাকে অভ্যন্তরীণ নোটটা এখন আমি দেখি নাই দেখো তার মানে যদি দেখেন আমি তুল্য রোধ বের করতে চাই দশ যোগ এখানে কি পাঁচ ওহম দুইটা দশ সমান আছে পাঁচ ওহম এবং তুল্য রোধ যদি বের করতে চাই পাঁচ প্লাস পয়েন্ট ফাইভ তাহলে কত হবে ফাইভ পয়েন্ট ভাইজন তাহলে 5.5 Ом হচ্ছে কি আমার তুল্য রোধ তাহলে টোটাল কারেন্ট আই কোস্ট আমার কত হবে আর আমরা সবাই জানি ইকুয়ালস টু কি আই আর তার মানে হচ্ছে তোমার আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট তার মানে 3 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট কত 5.5 ওকে এখন হচ্ছে আমি এখানে বসাই 10 plus 10 আর এখানে কত হবে 3 ইনটু

এখন কথা হয়ে গেছে ভাইয়া ম্যাট একটু আমার কাছে লেন্দি লাগলো কী লাগছে ভাইয়া ম্যাটটা আমার কাছে একটু লেন্দি লাগছে তাহলে আমি এখন কী করতে পারি দেখো যেহেতু আমার উপরে নিচে মানে দুইটার সমান্তরালে দুইটার সমান্তরালে কি সেম রোদ না দুইটার সমান্তরালে যখন সেম রোদ হবে তখন হচ্ছে কি আমার টোটাল যেটা কারেন্ট সেটাকে অর্ধেক করে দিলে হয়ে যাবে যখন আমার কি দুইটা সমান্তরালে দুইটা রোদ সমান সমান থাকে তখন সেক্ষেত্রে কি আমার টোটাল কারেন্টকে অর্ধেক করে দিলে হয়ে যায় তাহলে টোটাল কারেন্ট আমি তখন কী বের করছিলাম থ্রি ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে এটাকে যদি অর্ধেক করে দিই দেখবো পয়েন্ট টু সেভেন আসবে তাহলে অ্যান্সার কত হবে পয়েন্ট টু সেভেন আচ্ছা নেক্সট দেখো কোষে হারানো ভোল্ট কত হবে কি হবে কোষে হারানো ভোল্ট কত এখানে হারানো ভোল্ট কি তাহলে সেটা আগে জানি কোষে হচ্ছে হারানো ভোল্ট কি সেটা আগে জানি হারানো ভোল্ট হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধের কারণে যে যতটুকু ভোল্ট আমি হারাইতেছি কি অভ্যন্তরীণ রোধের কারণে যতটুকু ভোল্ট আমি হারাচ্ছি সেটাকে কি বলা হয় হারানো ভোল্ট কি অভ্যন্তরীণ রোধের কারণে আমি যতটুকু রোধ হারা যতটুকু হারাবো সেটাকে বলা হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ এখানে কোশ্চেন কিছু মিসিং আছে আচ্ছা তোমাদের একটু কমেন্টগুলো চেক করে আসি আমি আচ্ছা তোমাদের একটু কমেন্টগুলো চেক করে আসি আমি কি অবস্থা সবার কতটুকে আছে তোমরা আচ্ছা তোমাদের আচ্ছা একজন একজনকে বকা দিতে চাই কি মেনশন দেন কেন এখন আয়জনরে আচ্ছা যারা মেনশন দাও নাই প্রথম থেকে ক্লাস করতে পারো নাই তারা হচ্ছে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে সেটা প্রথম থেকে দেখে নিতে পারো যতটুকু পর্যন্ত মিস করছো ঠিক আছে ক্লাস করতে পারো তারা হচ্ছে ওকে তো হারানো ভোল বের করার আগে আমি হচ্ছে কি এখানে আমার টোটাল কতটুকু কারেন্ট ফ্লো হয়েছে সেটা বের করে আয়ের আয়ের অ্যামাউন্ট বের করতে হবে তাই না আচ্ছা তাহলে এখন আমি যদি এখানে আই আয়ের পরিমাণ বের করতে চাই তাহলে আমাকে আর ইকোভেলেন্ট বের করতে হবে আর ইকোভেলেন্ট আমি লাস্ট ইয়েতে বের করছিলাম না কত ছিল আমি যদি একটু আগের কোয়েশনটাতে যাই আর রান কত ছিল ইয় তুলোর হোক ফাইভ পয়েন্ট ফাইভ আর কারেন্টের ভ্যালু কত ছিল থ্রি পয়েন্ট ফাইভ 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 তাহলে নিয়ে আমি লাস্ট ইয়াতে কি পেয়েছিলাম আর কি ভ্যুকস্ট হচ্ছিলো কত ফাইভ পয়েন্ট আর তোমার হচ্ছে আই ছিল হচ্ছে থ্রি বাই ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এখন হচ্ছে আমার হারানো ভোল্টেজ যদি এখন বের করতে চাই ভি কোস্ট হবে আই আর কী হবে ভি কোস্টু আই আর তার মানে আমাকে করতে হবে কি থ্রি পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু আর হচ্ছে কত পয়েন্ট ফাইভ একটু ক্যালকুলেটরটা ধরো দেখো কত আসে থ্রি ইন্টু পয়েন্ট ফাইভ মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাই না তাহলে উপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিখো আর নিচে ডিভাইডেড বাই লিখো হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে আমি অ্যান্সার কত আসতেছে দেখো সবাই পয়েন্ট টু সেভেন অ্যান্সার আসতে সবার হবে পয়েন্ট টু সেভেন আসবে তার মানে হারানো ভোল্টেজ কত পয়েন্ট টু সেভেন ভোল্ট ঠিক আছে নেক্সট আচ্ছা কি বলছে বর্তনের চার ও হোম চার হোম রোদের দুই প্রান্তে বিভ পার্থক্য কত হবে তার মানে হচ্ছে কি এই প্রান্ত দুইটাই ঠিক আছে কোন প্রান্ত দুইটাই এই প্রান্ত দুইটা দুইটা বিভ পার্থক্য কত হবে সেটা আমাকে বের করতে বলছে আচ্ছা তো এখানে ছবিটা ক্লিয়ার না ছবিটা ক্লিয়ার করে দিচ্তেছি টু হোম আর এটা হচ্ছে কত দেওয়া আছে থ্রি হোম আর এটা হচ্ছে চার হোম চার হোমের দুই পাশে যদি বের করতে চাই তার মানে কি এখানে আমার তিনটা তিনটা রোদ শ্রেণীতে আছে কি আছে তিনটা রোদ শ্রেণীতে আছে তিনটা রোদ যদি শ্রেণীতে থাকে তাহলে আমি হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারবো ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি তাইলে ভি ফোর মানে চার হোম থেকে কতটুকু যাবে নিচে হবে তিনটা যোগফল দুই ভোল্টেজ ডিভাইড রোল আমরা আমি লাস্ট দিন দেখাই দিছি কী হবে তোমরা যদি কেউ মিস করো লাস্ট দিনের ইয়াটা দেখে আসতে পারো স্তি ঋতের পার্টে সরি চলত পার্টে আর উপরে যেহেতু চারজন বলছে চার টোটাল ভোল্টেজ কত এখানে নয় তাহলে এখানে আমার কত আসতে আছে যোগফল চার ডিভাইডেড বাই নিচে চার আচ্ছা মুখে মুখে করা যায় আসলে হবে চার ভোল্ট তাহলে কত হবে চার ভোল্ট ভোল্টেজ ডিভাইড এই এইসব ম্যাথ ইজিলি করে ফেলা যায় কারেন্ট ডিভাইডেড রোল বা ভোল্টেজ ডিভাইড রোলের সৃজনশীল হোক কিংবা হচ্ছে অবজেক্টিভ হোক এগুলো তোমার থাকবে মধ্যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এইচ মানে এখানে তাপ শক্তির কথা বলছে সেটা কি হয় এটা হচ্ছে আই স্কোয়ার মিন করতেছে এটা হচ্ছে আই স্কোয়ার আচ্ছা সমানুপাতিক ঠিক আছে সময় সমানুপাতিক ঠিক আছে আরে সমানুপাতিক ঠিক আছে কারণ আমি কি জানি আচ্ছা পোস্ট অফিস বক্স নিচের কোনটি নির্ণয় করতে সাহায্য করে রোদ নির্ণয় করতে সাহায্য করে এখন একটা জিনিস দেখো যে পোস্ট অফিস বক্সের ইউজ করতেছি আমরা সেই সাথে সাথে আরো কিছু কিছু আছে না যেমন তোমার মিটার ব্রেজ এবং পটেনশিও মিটার তো এই তিনটা থেকে যে কোনো একটা অবজেক্টিভে আসার জন্য ইম্পর্টেন্ট বেশ কয়েকটা বটে পটেনশিও মিটার তোমার বেসিক্যালি ইউজ হয় তৈরি শক্তি নির্ণয় পটেনশিও মিটার কি ইউজ হয় তৈরি চালো শক্তি নির্ণয় আর তোমার মিটার বেজ হচ্ছে কি কোয়েশ্চন বেজের নীতি ফলো করেও তোমার ওইটা দিয়েও রোদ নির্ণয় করা হয় এবং সেটাতে পোস্ট অফিস বলতেও রোধ নির্ণয় করা হয় ঠিক আছে তার মানে তিন নম্বর চ্যাপ্টারে আপাতত এরকম টাইপের অবজেক্টিভ বেশি আসবে তো ওইগুলো প্র্যাকটিস করতে পারো এখন আমরা নেক্সট কথা শুরু করার আগে তোমাদের কমেন্টগুলো আবার দেখে আসি তোমরা কি কি বলছো

আজ মেধাবী হলে আমি আমিও সব কিছু পারতাম বোকারে মেধাবী হয়ে কোনো লাভ নাই মেধাবী হয়ে কোনো লাভ নাই মেধার দাম তখন থাকবে যখন তুই কষ্ট করবি কষ্ট না করলে সেই মেধার কোনো দাম নাই সেই তখন হচ্ছে কি তোর মেধার নষ্ট হবে যখন তখন তুই কষ্ট করবি না তোর মেধা নষ্ট হবে তুই মেধার আর কোনো দাম নাই যে অলওয়েজ কষ্ট করবে সে লাইফে অলওয়েজ সাইন করবে ঠিক আছে সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন ঠিক আছে তুই এক্সাম হলে বলিস খেলার মাঠে বলিস পলিটিক্যাল ফিল্ডে বলিস বিজনেস করতে গেলে বলিস সব কেই হচ্ছে কি কষ্ট করতে হবে মেধা কোনো কাজে আসবে না আনটিল তুই কষ্ট করিস ঠিক আছে কি আনটিল যে কোনো ক্ষেত্রেই যে কেউ যদি কষ্ট পরিশ্রম না করে তাইলে কি মেধা তার কোনো কাজে আসবে না তোর মেধা কাজ করাইতেছিস ব্রেন মেধা তো বেশি গেলে আমি ব্রেনই থাকে যদি বলি ব্রেন ক্ষেত্রে তুই কাজ করাইতেছিস কিন্তু তোর হাত পা বন্ধ হাত পাড়ে আটকায় আছে হাত পাড়ে কিছু করতে করতেছিস না খালি ব্রেন খাটাইতেছিস তাহলে কোনো লাভ আছে তাহলে তো কোনো লাভ নাই তার মানে কি কষ্ট করতে হবে কষ্ট করলে সে মেধা কাজে দিবে আচ্ছা সাউন্ড অনেক কম সাউন্ড এবার ঠিক আছে মাইক একটু সরে গেছিল সাউন্ড ঠিক আছে এবার আচ্ছা সাউন্ড ঠিক আছে যে জাবেরো লাগাইছিস আজ হলে সব কিছু পার্ট টাইম দিয়ে দিছি যে জাবেরো লাগা জাবেরো হলে সব আচ্ছা কমেন্ট পড়া আজকাল কমেন্ট পড়ে চল নেক্সট থেকে শুরু করি আমরা ঠিক আছে ওকে প্রথম কোয়েশ্চেন অসমবর্তিত আলোক রশ্মিকে সমবর্তী আলোক রশ্মিতে রূপান্তর করা সম্ভব কোন প্রক্রিয়ায় সমবর্তন প্রক্রিয়ায় ঠিক আছে কোন প্রক্রিয়া সমাবর্তন প্রক্রিয়া এখন সমাবর্তন প্রক্রিয়ায় বেসিক্যালি কি করা হয় অসমবর্তিত আলো অসমবর্তিত আলো কি বোঝায় মানে যে আলোর ডিরেকশন অন্যদিকে একটা ধরো এই দিকে হইতে পারে একটা এদিকে হইতে পারে এই অসমবর্তিত আলোকে কোনো একটা পোলারাইজার এফেক্ট করে কোন আইটিকে পোলারাইজার এফেক্ট করে তার হচ্ছে সমবর্তিত আলোকে রূপান্তর করা হয় তো এই পকেট্রান্সি যেটা যে যেভাবে করা হয় সেটা হচ্ছে কি সমবর্তন প্রক্রিয়া নেক্সট আচ্ছা কি বলছিস আমি একটা কোশ্চেন মিস করে গেছি না ঠিক আছে ইয়ংয়ের ডিচের পরীক্ষায় একটি চির বাদ দিলে কোন আলোকীয় কোন আলোকীয় ঘটনাটি ঘটবে কি ইয়ংয়ের ডিচের ইয়ংয়ের আচ্ছা কোশ্চেন পুল্টাপাল্টা করা হয়েছে মনে হচ্ছে স্লাইডের সাথে মিলতেছো না কেন আচ্ছা হোটেভ দেখ কি বলছে ইয়ংয়ের ডিচির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চিড়ের পর্দা পর্দা দূরত্ব দ্বিগুণ করা হলে ডলার প্রস্থ কত হবে ইয়া ঠিক আছে কিনা দেখতে একটু জুবাই আলো আসছে কিনা আচ্ছা তো কোশ্চেন আমরা ফ্রি আবার দ্বিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডলার প্রস্তাব হবে অপরিবর্তিত থাকবে ঠিক আছে কারণ দুই পাশে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছি উপরে চেঞ্জ করতেছি নিচে চেঞ্জ করতেছি তাহলে দুইটা অ্যাকচুয়ালি মিলে জিরো অপরিবর্তিত থাকবে ওকে শূন্য মাধ্যমে কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্ক কত কি শূন্য মাধ্যমে কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে তরকাটির না তরঙ্গটির এখানে কত হবে তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে আচ্ছা তাহলে আমি এখন বেসিক্যালি কি জানি ভিকলস টাইপ ফ্রেমটা ছোটবেলায় সূত্র মানে শিখে আসছে তাই না তাহলে এখানে আমাকে চাইছে হচ্ছে কত এফ চাইছে এফ ইকলস টু কি হবে ভি বাই ল্যামডা এখানে ভি বেসিক্যালি কি আলোর বেগ হবে তাই না সেটা হচ্ছে কত থ্রি ইন্টু টেন টু দি এইট একটু ভুল আছে ঠিক করে নিও তারপর হচ্ছে কি ল্যামডা ল্যামডা কত পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে কি হবে পয়েন্ট জিরো জিরো বা কয়টা হবে দুইটা হবে এখানে লিখে দিই একবারে থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর তাহলে এখানে কত হচ্ছে তিন তিন কাটা অ্যান্সার হবে টেন টু দি পাওয়ার টুয়েলভ হার্জ ঠিক আছে কী হবে টেন টু দি পাওয়ার টুয়েলভ হার্জ আচ্ছা অবজেক্টিভের ওলট পালট হয়ে আছে একটু আচ্ছা একটা একটা আচ্ছা সমস্যা নেই হয় মানুষ মাত্র ভুল ওকে বলছে হচ্ছে কি গঠনমূলক বেতিচার কত প্রকার দুই প্রকার গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যিচার কি কি গঠনমূলক ব্যতিচার আর হচ্ছে ধ্বংসাত্মমূলক ব্যতিচার তাহলে গঠনমূলক ব্যতিচার কখন হবে যখন হচ্ছে কি কিয়া দেখা যাবে বেসিকালি তখন হচ্ছে কি এনলেমটা আর যখন ধ্বংস ধ্বংসাত্মক ব্যতিচার হবে তখন কি হবে তখন তোর তখন হচ্ছে বিজয় সংখ্যা হবে তখন হচ্ছে কিছু কিছু বই আছে এই দুইটার মধ্যে ইউজ করা হয় তো এটা ধ্বংসাত্মকের ক্ষেত্রে একটা জিনিস সবাই মাথায় এটা যে জিনিসের সবাই হচ্ছে একটু প্যাচ খায় ধনসাত্মকের ক্ষেত্রে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় টু এন মাইনাস ওয়ান এটা ইউজ করা থাকে আর কিছু কিছু জায়গায় টু এন প্লাস ওয়ান এটা ইউজ করা থাকে তো দুইটা কেজে কখন কোনটা ইউজ করা হবে সেটা একটা আমি তোদেরকে বলে দিই যখন হচ্ছে আমার এন এটার ভ্যালু আমার যদি প্রথমে আমি যদি ন্যাচারাল নাম্বার থেকে ধরি মানে একদমটা জিরো থেকে স্টার্ট না করে ওয়ান থেকে স্টার্ট করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা ইউজ করবো যে আমার যদি ওয়ান থেকে স্টার্ট করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি এটা ইউজ করবো আর যদি আমি জিরো থেকে স্টার্ট করি তাহলে তখন হচ্ছে আমি টুয়েল প্লাস ওয়ান এটা ইউজ করবো তাহলে এটা মাথায় রাখলে হয়ে যাবে আর গঠনমূলক ব্যতিচার সব থেকে এন ল্যামডা আচ্ছা তারপরে বেতিচার এক ধরনের কোন ঘটনা হবে বেতিচার এক ধরনের অপবর্তন হবে না উপরিবর্তন সমাবর্তন প্রতিফলন প্রতিফলন তো হবে না সমবর্তন হবে না উপরিবর্তন হবে বেতিচার এক ধরনের কি উপরিপাতন ঠিক আছে কিন্তু আমি যদি আবার এরকম ভাবে চিন্তা করি অপবর্তন কি অপবর্তন কি এক ধরনের ব্যতিচার অপবর্তন কি অপবর্তন এক ধরনের ব্যতিচার তারপরে কোন তরঙ্গমুখের মুখের কণাগুলো দশা দশা পার্থক্য তারপর কোশ্চেন হচ্ছে কি কোন তরঙ্গমুখের মুখের কণাগুলো দশা কত হবে শূন্য ডিগ্রি কত ডিগ্রি হবে শূন্য ডিগ্রি নেক্সট দুটি আলোক উৎসকে সুসংগত বলা হবে যখন আলোক রশ্মি তীব্রতা ও দশায় একই হবে তরঙ্গ দৈর্ঘ্য ও দশা পার্থক্য একই হবে তীব্রতা অসমান ও তরঙ্গ দৈর্ঘ্য একই হবে তরঙ্গ দৈর্ঘ্য দশা পার্থক্য দুটোই भए বাসা যেই দুটাতে অসমান আছে এই দুটাতে হবে না তার মানে এখন তরঙ্গ দৈর্ঘ্য ও দশা পার্থক্য একই হবে নাকি তীব্রতা আর দশা পার্থক্য হবে এই দুটার মধ্যে এখন হচ্ছে সবাই চিন্তা ভাবনা করতেছিস তাই না আচ্ছা ওকে এখন আমরা জানি তিনটা টার্ম কোনটা বোঝায় চারটা কোনটা কি বোঝায় তীব্রতা হচ্ছে কি একটা আলোর কত বেশি হবে মানে কত ইয়া হবে কত মানে ওই আলোটা কতটুক পাওয়ারফুল হবে সেটা এখানে তীব্রতা বোঝাবে বা দশা মানে এটা কোন ফেজে চলতেছে সেটা বোঝা তরঙ্গ দুর্গ তার তরঙ্গর যে যদি যেই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসতে থাকে সেই ডিস্টেন্সটা কতটুকু হবে দশা পার্থক্য দশা পার্থক্য মানে আগের দুটা ফেসে ডিফারেন্স কত হবে তো আমি যদি বলি তাদের তরঙ্গ দৈর্ঘ্য ও দশা পার্থক্য একই হবে তখন এই দুটা ওকে সুসংগত আলোক উৎস বলা যাবে ওকে নেক্সট কোয়েশ্চেন একই কম্পংকে দুটি একই কম্পাকে দুটি তরঙ্গের বিস্তার হচ্ছে ওয়ান টু থ্রি এই দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে আচ্ছা তো এখানে তীব্রতার সাথে আগে তীব্রতার সাথে আমাকে হচ্ছে বিস্তারের সম্পর্কটা জানতে হবে তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কি স্কোয়ারের সম্পর্ক মানে আই সমানুপাতিক এ স্কোয়ার এটা বেসিক্যালি যদি আমি বলি ওদের শর্ট সিলেবাসে ছিল সেটা হচ্ছে ইয়ার চ্যাপ্টারে তরঙ্গ ফার্স্ট সিলেবাস চ্যাপ্টার নাইনে কিন্তু আলো যেহেতু তরঙ্গের মধ্যে একটা একটা তোর তারিচ চম্বক তরঙ্গ তাহলে সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রে এই কনসেপ্ট এখানে আসবে তো অনেকে চিন্তা করে যে এখানে যে তুমি বিস্তার বা তরঙ্গের এই কনসেপ্টটা নিয়ে আসছে তাহলে এটা তো সিলেবাসের বাইরের কোশ্চেন কিন্তু বোর্ডে আসছে তো এই যে চিন্তাটা আছে সেইটা চিন্তাটা অ্যাকচুয়ালি ভুল কারণ এইটা আমি গতবার যখন বোর্ড কোশ্চেন আসতো অনেকে ভাই এটা তো সিলেবাসে নেই সিলেবাসের বাইরে থেকে তো তখন হচ্ছে আমি ওদেরকে কিছু বই দেখেছিলাম যেখানে হচ্ছে বইয়ের শেষের দিকে এই বিস্তারের সাথে এই কথাবার্তাগুলো লেখা ছিল তো তোরা হচ্ছে অনেকে এটা অনেকের কাছে এই বিস্তারের সাথে তীব্রতা সম্পর্কের আননোন থাকতে পারে আচ্ছা যাদের কাছে তাদেরকে আমি একবার এখন যদি আমাকে বলে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন অনুপাত তাহলে আমি একটু এটা করে দিচ্ছি তাহলে আইডিয়া হচ্ছে আমাকে তীব্রতা বোঝাচ্ছে আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত হবে দুইটার যোগফল দুইটার যোগফল ডিভাইডেড বাই দুইটার

ফোর স্কোয়ার আর নিচে কথা হবে টু স্কোয়ার অর্থাৎ বায়ু শূন্য স্থানে চম্বকীয় তরঙ্গের দেখো এই কিন্তু সবার জন্য নন কিন্তু একটু প্যাচাই দেওয়ার চেষ্টা করছে কোয়েশনটা হচ্ছে কি সবার জন্য নন কিন্তু একটু প্যাঁচায় দেওয়ার চেষ্টা করছে প্যাঁচানোটা কি হচ্ছে বলছে তরিতচম্বকীয় তরঙ্গ আমাকে ডাইরেক্ট আলো না বলে ঠিক আছে এটা কিন্তু আমি তরিতচম্বীয় তরঙ্গ কি আলো তাই না এখানে বেসিক্যাল আলোর কথাই বলা হচ্ছে তো ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ বের করেছিল কোনটা দিয়ে বলো তো ওয়ান বাই রুট ওভার এক্সাইল নট ইন্টু মিউ নট এক্সাইল মানে কি বোঝায় আর শূন্য মাধ্যমে তড়িতের তীব্র প্রবেশতা তাই না আর মিউ নট বোঝা যাচ্ছে চৌম্বক প্রবেশ শূন্য স্থানে চৌম্বক প্রবেশতা এটা তোমার মিউ নটে এটা তোমার হচ্ছে সেকেন্ড হাফ চ্যাপ্টার চারে ছিল তো এটা তোমাদের সিলেবাসের বাইরে কিন্তু আলোতে এখানে হালকা হাতে এখানে একটু কথা বলা আছে তো অ্যান্সার হচ্ছে কি এখানে ওয়ান বাই এক্সার রুট ওভার এক্সার ইন্টু মিউনট ওকে নেক্সটে যাও ওকে নেক্সট কোয়েশন কি বলছে তোমাদেরকে একক একক ছিদ্রে তরঙ্গ দৈর্ঘ্য আলো দ্বারা যা অপবর্তনের ফলে অপবর্তন কনে ঝালর তৈরি হলো প্রথম অবন অবমবিন্দু গঠনের শর্ত কি কি বলছে প্রথম অবনবিন্দু গঠনের শর্ত কি অপশনগুলা সবগুলা ভুল অপশন এগুলো সবগুলোই ভুল অপশনগুলো আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে প্রথম অপশন ল্যামডা সাইনথিটা টু হচ্ছে এ তারপরে হচ্ছে এ থিটা

দশাবার্থকে পার্থকে দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে কি দশা পার্থকে দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে তরঙ্গ দুটির উভয়ের বিস্তার এক এটা একটু মনে তুলতে ভুল করছে আচ্ছা এক মিটার হলে এক এখানে হবে এক মিটার হলে উপরিবর্তনের উপরবাতনী ফলে ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত এটা হচ্ছে কি লব্ধি তরঙ্গের বিস্তার কত আচ্ছা এই ফর্মুলাটা তোমাদের তরঙ্গ তীব্রতার বিস্তারের সাথে সম্পর্কের এখানে রিলেটেড ছিল এটা তোমরা জানো না আমি একটু জাস্ট এখানে লিখে নাও সম্পর্কটা কি যদি তোমাকে বলে লব্ধি বিস্তার বের করতে তোমাকে কি বলে লব্ধি বিস্তার যদি বের করতে বলে দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধি বিস্তার তাহলে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবা রুট তাহলে দেখো আমি যদি এখানে তাকে কি বলছে সবগুলার বিস্তার বলছে এক মিটার তার মানে আমি এখানে কি ইউজ করবো রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু ওয়ান আচ্ছা মধ্যবর্তী কোন কথা এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইয়া যে এখানে মধ্যবর্তী কোন কথা আমি একটু আবার পড়ি কোয়েশ্চেনটা দশাবার থেকে সদৃশ দুটি তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে উভয়ের বিস্তার এক মিটার হলে উপরিপতনের ফলে বিস্তার কত হবে ওকে দেখো এখানে বুঝো এখানে বুঝো যখন তোমার ঘটনাটা কি ঘটতেছে এখান থেকে আসতেছে এরকম একটা তার মানে একটা যদি ম্যাক্সিমাম দিকে থাকে একটা মিনিমাম দিকে স্টার্ট হবে তাহলে দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে পাই বাই টু হবে ঠিক আছে এখানে দুইটা উভয়ের দুইটা তরঙ্গের মধ্যবর্তী ডিফারেন্স কত হবে পাই বাই টু হবে যদি কস পাই বাই এর মান কত সবাই জানো ওয়ান তার মানে এখানে যদি আমি এটা ক্যালকুলেট সরি জিরো কস পাই বাই এর মান কত হচ্ছে জিরো তাহলে অ্যানসার যদি আমি এখানে সাথে থাকি কি হবে রুট টু তার মানে অ্যানসার হচ্ছে রুট টু মিটার আচ্ছা তারত্ন এটা হচ্ছে তড়িৎ ত্বরিত অচম্বক তরঙ্গ প্রবাহের দিক পয়েন্টিং ভেক্টরের দিক এ ক্রসের দিক এবং এর উভয়ের দিকে আচ্ছা এখানে হয়তো হচ্ছে পয়েন্টগুলো লিখতে তারা ভুল করছে আমি একটু পয়েন্টগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এখন আমি যদি এটাকে সাজাই তাহলে নিচের বেসিক্যালি এখানে কোয়েশন ছিল নিচের কোনটি সঠিক তো আমি জাস্ট এখান থেকে অ্যান্সারটা বলে দিই পয়েন্টিং ভেক্টরের দিকে ঠিক আছে অবভিয়াসলি ই ক্রস বি এর দিকে কিন্তু ইও বি এর দিকে না ইও বি এর দিকে না তাহলে কোন দিকে ইও বি এর লম্ব দিকে কি হবে ইও বি এর লম্ব দিকে আচ্ছা তারপরে নিচের কোনটি হচ্ছে চুম্বক তরঙ্গ কোনটি তারিতচুম্বক তরঙ্গটি তারিখ ওকে চলো তো সবাই হচ্ছে চিন্তা করবে এটা ফটো ইলেকট্রন যখন লাইট আলো ফটো এটা এই নামটা থাকার কারণে সবাই চিন্তা হচ্ছে কি ফটো ইলেকট্রন চিন্তা করে কিন্তু এটা না তো এটার হচ্ছে আচ্ছা তারপরে চলো পরম গত। আচ্ছা এখানে মাধ্যমটির পরম একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কোন একটা স্বচ্ছ মাধ্যমের এখানে দেখো আমি কোশ্চেনটা একটু বলতেছি সবাই শুনে না কোন একটি স্বচ্ছ মাধ্যমের সমাবর্তন কোন দেওয়া আছে কি দেওয়া আছে সমাবর্তন কোন একটা স্বচ্ছ মাধ্যম কোন মাধ্যম কোন একটা স্বচ্ছ মাধ্যমের সমবর্তন কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি কি দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এখন আমাকে বলছে হচ্ছে কত মাধ্যমটির পরম প্রতিসরণাঙ্ক কত তাহলে এখন আমি যদি বলি প্রতি বের করার ফর্মুলা কি

সমাবর্তন কোণে আলোক রশ্মি আপতিত করলে প্রতিসরণ কোণ কত হবে তো এখানে আমরা সবাই কি জানি প্রতিসরণ অঙ্ক 1.33 ইকুয়ালস টু কি হবে sin i ডিভাইডেড বাই কি হবে sin আর যেখানে i হচ্ছে কি আপতিত রশ্মির কোণ আর এটা হচ্ছে আর হচ্ছে প্রতিসরিত রশ্মির কোণ ওকে

সাইন তেপ্পান্ন ডিগ্রি যদি এখানে তুমি ক্যালকুলেট করো আয়ের মান হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি আসবে কত আসবে আর এর মান কত আসবে আর এর মান থার্টি সেভেন ডিগ্রি আসবে আচ্ছা তারপর কোয়েশন বোসন কোনা কোন বলের ক্ষেত্রে কোন বলের ক্ষেত্রে কাজ করে

আছে অনেক লিখছে অনেক ভালো কোনো সমস্যা নাই ভাইয়া আচ্ছা ঠিক আছে এবারে তুই বুঝতে পারছিস আচ্ছা তাহলে ধরে নিতেছ সবাই মোটামুটি সব কিছু বুঝছিস আর তাও যদি কোনো কিছুতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে থাকে আমাকে আমি মাঝে মাঝে এগুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তারপরে হ্যাঁ চলো বচন কোনা কোন বলের ক্ষেত্রে ক্ষেত্র কণা হিসেবে কাজ করে এটা একসাথে হবে কোন বলের ক্ষেত্রে ক্ষেত্র কণা হিসেবে কাজ করে অ্যান্সার হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল অ্যান্সার হবে কি দুর্বল নিউক্লিয় বল আচ্ছা আই এম ফাইন নহল পুরস্কার পেয়েছে কিসের উপর এটা আই এম ফাইন না এটা হচ্ছে আইনস্টাইন আচ্ছা এটা হচ্ছে আইনস্টাইন আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন কিসের উপর আচ্ছা সবাই হয়তো বা এই একটা জিনিস মাথায় করে আইনস্টাইন হচ্ছে কিসের উপর যে ইয়ার কি যেন বলে কার এটা আবিষ্কার করে পাইছে তাই না রিলেটিভ থিওরি দিয়ে পাইছে সবার চিন্তা ভাবনা হচ্ছে কি আইনস্টাইন রিলেটিভ থিওরি দিয়ে নোবেল পুরস্কার পাইছে যেটা কমপ্লিটলি ভুল একটা চিন্তা কারণ আইনস্টাইন রিলেটিভের থিওরি দিয়ে পুরস্কার পায় নাই সে পুরস্কার পাইছে তার ফোটো ইলেকট্রিক ইফেক্ট এর জন্য কিসের জন্য পাইছে সে ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে আলোক তড়িৎ ক্রিয়া এইটা আবিষ্কারের কারণে নোবেল পুরস্কার পেয়েছে ওকে কোন আচ্ছা কোয়েশ্চেন তেরোটা বেজে আছে কোন কোনার এটা হবে কি কোন কোনার কোন কোনার মোট শক্তি নিশ্চল অবস্থার শক্তির দ্বিগুণ হলে কোনাটার বেগ কত আচ্ছা বেসিক্যালি এখানে বলছে হচ্ছে কি যদি কোন কোনা নিশ্চিল অবস্থায় যে পরিমাণ এনার্জি থাকবে শক্তি যদি দ্বিগুণ করা হয় তাহলে কোনাটার বেগ কত হবে মানে আগের অবস্থা আগের আগের যে ইয়াটা কোন কোনা সেটার বেগটা আমি সি ধরে এখানে কাজ করতেছি কি ধরে কাজ করতেছি আমি সি ধরে কাজ কর সরি হুম চলো তার মানে হচ্ছে কি আমার এনার্জি কি হয়েছে আগের থেকে তুলনায় ডাবল হয়েছে তাই না আমার এনার্জি কি হয়েছে আগের তুলনায় ডাবল হয়েছে দ্যাট মিনস হচ্ছে কি আমার ভরের তুলনায় সেটা কি হয়েছে ডাবল দেখো তাহলে দুই পাশ থেকে যদি সিসি বাদে তাহলে কি হবে এম ইকুয়ালস টু টু এম নট অর্থাৎ m not divided by root over 1 minus v square by c square equals to kya to m not dhulash teke m not m not kato what am i ke likta par voh 1 minus v square by c square equals to হবে hove ke 1 by 4 ba v square by c square ki hove

ফোটনের এখানেও তোমার তিনটা পয়েন্ট আছে মানে এখানে অপশন দেওয়া ছিল নিচে আরও কিছু তো সেগুলো আমাকে একটু বলতে হবে আমি অপশনগুলো তোমাদেরকে একটু বলে দিই আচ্ছা অপশনগুলো ছিল হচ্ছে এক দুই এক তিন দুই তিন উল্টা দিয়েছে মনে হয় চিহ্ন আর হচ্ছে সবগুলো আচ্ছা দেখো বলতেছি ধাতুর শক্তি ধাতুর কার্যা অপেক্ষকের চেয়ে বেশি হবে নাহলে সে বের করতে পারবে মানে ওইখান থেকে ইলেকট্রন সরাইতে পারবে না ধাতু পৃষ্ঠ থেকে কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে কি হবে কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে সেম কথা সূচন কম্পাঙ্ক থেকে যদি বেশি না হয় তার মানে কি সে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বের হবে না তরঙ্গদৈব

সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য ও প্ল্যাঙ্কের যুগ প্রাঙ্কের না প্র্যাঙ্ক না এটা এটা প্ল্যাঙ্ক ঠিক আছে প্র্যাঙ্ক না এটা হচ্ছে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কের ধ্রুবক এত আপতিত পতনে পতনের শক্তি কত কি বলছে আপতিত পতনের কত আচ্ছা দেখো আমরা এখানে এনার্জির ফর্মুলা কি জানি এইচএফ তাই না আমাকে কম্পাঙ্গ কথা দেওয়া আছে খুঁজে পাচ্ছো নাই হ্যাঁ আসে না দেওয়া নেই কি দেওয়া আছে তরঙ্গে তাহলে আমি কম্পাঙ্করঙ্গের ফর্মুলা নিয়ে যাই তাহলে আমি কি জানতাম ভিক টু এফতাম ভিহিকা কি হবে ভি বা অর্থাৎ এখানে যেহেতু ব্যাগ হচ্ছে আলোর ব্যাগ ইউস হবে তাহলে সি বাই ইলেমটা একবারে লিখে আমি তাহলে কি দাঁড়াচ্ছে এই যার ভ্যালু কত প্র্যাঙ্ক মিস্টার প্র্যাঙ্ক তোমার ধ্রুবক কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার

উইদাউট ক্যালকুলেটর চাইলে একটা ট্রাই মারতে পারিস ঠিক আছে তোরা কি আমরা বাই করে দিবি রুম থেকে ঠিক আছে এই ক্যালকুলেশনটা আমি কি বলছি চাইলে তুই উইদাউট ক্যালকুলেটর হিসাব করতে পারিস ঠিক আছে চল করি ঠিক আছে যখন বলছি আমি করব তার মানে আমি করব ওকে দেখ এখানে কত আছে আট এখানে হচ্ছে কি মাইনাস টেন তাহলে উপরে যেটা চলে যাবে তাই না উপরে যদি এটা চলে যায় তার মানে হচ্ছে কি এখানে তোমার কত আসতে এখানে যদি আমি একটু হিসাব করি নিচে নিচেড বাই সিক্স জিরো জিরো আর আঠারো আঠারো আর চৌত্রিশ এখানে থাকবে থাকবে ষোলো ষোলো তাই না সামথিং আমি যদি এখানে একটা দশমিক লাগাই তাহলে উপরেটা হয়ে যাবে উনিশ হিসাবটা বুঝিস দেখ এখানে আট আছে এখানে ইয়ে আশ আছে আঠারো হয়ে যাবে এখানে থাকবে কত ষোলো আর সিক্স ছয় হাজার ছয়শ ছয়শ আসছে এখানে এখানে কিন্তু হিসাবটা দেখো এটা কি ছয় পয়েন্ট সিক্স এটার ছয় পয়েন্ট ছয় তার মানে এই রেশিওটা যদি করি আমার পয়েন্ট ওয়ান পয়েন্ট একটু বেশি আসবে যেহেতু উপরে হ্যাঁ বড় উপরের সংখ্যাটা বড় তাহলে মানে আমার এখানে কত আসবে দেখো না তার মানে হচ্ছে কি আমার উপরের আসবে না তো যদি আমি এর সাথে গুণ করে দিই এটা যদি আমি থ্রির সাথে গুণ করে দিই তাহলে অভিয়াসলি আমি হচ্ছে কি থ্রি থেকে একটু বেশি পাবো কি ভাবো যে आंसरটা হবে থ্রি থেকে একটু বেশি হবে এখন কথা বলতে পারো তো এই দুটো তো 3 তে অপশন আছে কিন্তু এটা দেখো পাওয়ার দেখো টেন থেকে এইটিন আমার কত আসছে

আচ্ছা কি দেওয়া আছে কণা তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব তরঙ্গ তত্ত্ব তত্ত্ব হবে অবশ্যই তো তত্ত্ব এগুলো সবগুলো কি হবে তত্ত্ব হবে তত্ত্ব আচ্ছা এটা হবে না এটা হবে না কোয়ান্টাম তত্ত্ব দিয়ে করা যায় তারপর নেক্সট আচ্ছা 30 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে 0.5 সি বেগে চলতে শুরু করলে গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য কত হবে কি বলছে তিরিশ মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে এত বেগে চলতে করলে তার আপাত দৈর্ঘ্য কত হবে তাহলে আমি দৈর্ঘ্যের ফর্মুলা কী জানি এল ইকাল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এল এর এল নটের ভ্যালু কত থার্টি রুট ওভার ওয়ান মাইনাস বি কত বলছে পয়েন্ট ফাইভ সি স্কোয়ার তাহলে পয়েন্ট ফাইভ ফোর স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার আমি লিখলাম এখানে কত আসতেছে থার্টি দেখি ক্যালকুলেটার আগে বলো বলো পয়েন্ট মানে কি পয়েন্ট আর ওয়ান মাইনাস করলে কত হবে পয়েন্ট আচ্ছা এখন আমি একটু ক্যালকুলেট করতে পারি তাহলে কত হচ্ছে থার্টি ইনটু রুট কত আসতেছে পঁচিশ এটা ওকে তারপরে কি বলছে একটি ইলেকট্রন যার স্থিতি ভর এত কেজি আলোক দ্রুতির আচ্ছা এখানে একটু হচ্ছে মানে কোয়েশ্চেনে ঠিক করে দিচ্ছে দ্রুতি এখানে একটা দ্রুতি হবে একটা রিপিট আসছে কি বলছে একটি একটি ইলেকট্রন যার স্থিতি ভর নাইন পয়েন্ট এত কেজি আলোকের দ্রুততে এত পার্সেন্ট গতি গতি ভর কত হবে কি বলছে ইলেকট্রনের গতি ভর কত হবে মানে গতিতে থাকা অবস্থায় ভর কত হবে ফর্মুলা কি এম টু নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার উপরে কথা বসাবা বলো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার

তুমি যদি রুট করো তাহলে চলে আসবে তোমার হচ্ছে পয়েন্ট জি পয়েন্ট সিক্স ঠিক আছে পয়েন্ট সিক্স চলে যাবে তাহলে এত ডিভাইডেড পয়েন্ট সিক্স করলে কথা দেখো বের করতে পারো পারব নাগ পয়েন্ট ওয়ান ভাগ পয়েন্ট সিক্স ফিফটিন সিক্স

অর্পি হ্যাঁ অন্ত সাবাস সাবাস অন্তর অর্পি তারা পেরেছিস গুড আচ্ছা এখন ওই সেম সিজনশীল থেকে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন আসছে যে কোন কোণার কোন কণার শক্তি নিশ্চল অবস্থার দ্বিগুণ করা হলে কণার বেগ কত হবে কি বলছে দেখ এটা কিন্তু আমি একটু আগে একটা ইয়া পড়াইছি এরকম একটা কনসেপ্ট তাই না তো সেটা হচ্ছে কি বলছে যে নিচের অবস্থা দ্বিগুণ করা হয়েছে কোনার বেগ কত হবে কিন্তু এখানে বেগে বেগ চাইছে কিন্তু হচ্ছে আমাকে দেওয়া হয়েছে কত জুলে তার মানে এখানে একটু কিছু তুলাতে ভুল হয়েছে আচ্ছা এখানে হয়তো অন্য কোয়েশনের কোয়েশন তুলে ফেলছে কোয়েশন এটা হবে না কোয়েশন এটা হবে না কোয়েশনটা হবে ইলেকট্রনটির গতিশক্তি কত কি হবে ইলেকট্রনটির কত ঠিক আছে এখন যদি আমি করি তাহলে কি জানি আমি ইকাল ডেল এম সি স্কোয়ার তাহলে ডেল এম এখানে কত হবে আগের যে দুইটা ভর ছিল সেই দুইটার ভরের মাইনাস এম মাইনাস

এক হাজার গ্রাম মানে কি বোঝাবে এক কেজি এক কেজি ভরের সমতুল্য শক্তি কত সেটা আমাকে এখানে বের করতে বলছে কি বলছে এক কেজি ভরের সমতুল্য শক্তি কত সেটা বের করো আচ্ছা তাইলে আমি যদি এখন শক্তি বের করতে চাই তাহলে আমাকে এখানে কি ইউজ করা লাগবে টু এম সি স্কয়ার তাহলে সি স্কয়ার মানে হচ্ছে কি আমার থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার স্কয়ার এটা বের করলে যাচ্ছে তাই না তাহলে স্কোয়ার করো কত আসতে স্যার কোনোটাই না তাই না কোনোটাই আসার কথা না হম আচ্ছা পাওয়া গেছে আলোর দ্রুতে গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য হবে আচ্ছা কি বলছে আলোর দ্রুতিতে গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য হবে শূন্য কত হবে আনসার শূন্য আচ্ছা এখন কথা হচ্ছে কেন শূন্য হবে আলোর দ্রুতিতে যদি কোন একটা রকেট চলতে থাকে কেন শূন্য হবে রুট ওভার কি হবে ওয়ান মাইনাস আলোর প্রতি সি স্কোয়ার বাই সি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো চলে আসবে আনসার আচ্ছা এখন একটা এমসিকিউ এটা আমি এখানে তুলে নেই বাট আমার পক্ষ থেকে এটা তোদের জন্য একটা অবজেক্ট এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন সি ভেলোসিটিতে চলতেছে আরেকটা অবজেক্ট লেটসে অপোজিট থেকে পয়েন্ট এইট সি বেগে এদিকে আসতেছে কি বলছি কোন একটা অবজেক্ট লেটসে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কি বলছি এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি তাহলে এর সাপেক্ষে এখন আমাকে কোশ্চেন বলছে কি এর সাপেক্ষে বি এর বেগ কত কি বলছে এ এর সাপেক্ষে বি এর বেগ বেগ কত তাহলে সবাই কি কাজ করবে সবাই করবে কি যেহেতু দুটো অপোজিটে আছে তাহলে সবাই বের করবে কি পয়েন্ট সেভেন সি তাই না বি এর সাপেক্ষে বলছে তাহলে এ বিয়োগ হবে যার সাপেক্ষে বলে সে বিয়োগ হয় এটা তো আই থিঙ্ক ভেক্টরে সবার পড়ার কথা যার সাপেক্ষে ধরা হয় সে অলওয়েজ বিয়োগ হয় তার মানে হচ্ছে কি পয়েন্ট এইট সি এর সাপেক্ষে বিয়ের বের হবে কি মাইনাস যেহেতু একটা এটা প্লাস ধরছে এটা কি হবে এটা মাইনাস হবে পয়েন্ট সেভেন সি হবে দ্যাট মিনস হচ্ছে কি দুইটা যোগ করে দাও ওয়ান পয়েন্ট ফাইভ সি এটাই তো অ্যান্সার তাই না যে এর সাপেক্ষে বিয়ের ভেলোসিটি কত তো এই কনসেপ্ট যাদের মাথার মধ্যে আছে তারা সবাই তারা সবাই ভুল তারা সবাই হচ্ছে ভুল কারণ কারণ আলোর বেগের থেকে কোনো কিছু বেগ বেশি হওয়া সম্ভব যতই ধরিস তাই না দুজনে এরকম যে এদিক থেকে আসছে তো যেভাবে আসলে আলোর বেগের থেকে কোনো কিছুর বেগ কি বেশি হওয়া সম্ভব কোনো সময় আলোর বেগের থেকে কোনো কিছু বেশি হয় এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না এবং সম্ভব না এখানে যাই থাকতো না কেন আমার হচ্ছে সাপেক্ষে যদি বের করতে বলে তাহলে হচ্ছে এটার ভি মানটা হবে সি এই অবজেক্টিভটা আমার পক্ষ থেকে তোদের জন্য ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট অবজেক্টিভ এক দুইটা বর্ডে চাইলে আসতে পারে ঠিক আছে কি বলছি যদি এরকম হচ্ছে এরকম টাইপের হয়েছে আলোর ব্যাগের থেকে কোনো কিছুর ব্যাগ বেশি হওয়া সম্ভব না ওকে ওয়ান এ এম এটা সমান কত ঠিক আছে ওয়ান এ এম ইউ দেখো এখানে হচ্ছে সবাই প্যাচ খাবে ওয়ান পয়েন্ট মানে সবগুলোই কাছাকাছি মান সবগুলো সবগুলো টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি এখন কথা হচ্ছে কোনটা হবে তাই না এখানে তো সবাই গিয়ে প্যাচ খাবে তাই না যে কোনটা রেখা কোনটা হবে তো শাহরুখ খানের একটা গান আছে না কাফি জুলফ কাবাহাল ওহো কবি হুসনে কে জাদু আহা

মাইনাস টোয়েন্টি সেভেন কেজি ঠিক আছে তো এটার আরেকটা মান আছে এটা যদি মেগা ইলেকট্রন ভোল্টে নেওয়া হয় এটা যদি মেগা ইলেকট্রন ভোল্টে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা নয়শো একত্রিশ দশমিক পাঁচ ইলে মেগা ইলেকট্রন ভোল্ট এই মানটা চলে মনে রাখতে পারিস এটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে নিয়ে যাওয়া হয় তাহলে এটার মান হচ্ছে নয়শো একত্রিশ দশমিক পাঁচ ইলেকট্রন ভোল্ট ঠিক আছে তো এটা কিন্তু হচ্ছে লাইক বোর্ড কোয়েশন বোর্ডে আসছিল তো বোর্ডে যারা হচ্ছে এমনি দেখছে যারা আন্দাজে যায় যারা ঠিক আছে এছাড়া কারো পারার কথা না তো যেহেতু আমি এটা একবার প্র্যাকটিস করে দিলাম এখন মনে থাকার কথা এটার সাথে আরেকটা সম্পর্ক শেখিয়ে দিলাম এটা কোস্ট কি হচ্ছে নাইন থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রন ভোল্ট ঠিক আছে ওকে কি বলছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনিক ভরবেগ কত ক্লাস নাইন এর ম্যাথ দিয়ে রাখছে ইন্টারনাল অবজেক্টে এম ভি আর কি হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই টু পাই ঠিক আছে কোনিক ভরবে কি চাইছে তাহলে কি হবে কয় নাম্বার তিন নাম্বার থ্রি এইচ ডিভাইডেড বাই টু পাই তাই না কিন্তু একটা জায়গায় এটা আছে তাহলে এখানে হচ্ছে আমার প্যারাটা কোন জায়গায় হলো বলতো আনসার খ হবে থ্রি এইচ বাই টু পাই তো লিখতে ভুলে গেছে কি হবে থ্রি এইচ বাই টু পাই ওকে সবার অবস্থা একটু দেখি কি অবস্থায় আছো তোমরা সবাই আহ দেখি এরপর এটাকে আগে আনসার দিতে পারো ততক্ষণ তোমাদের অবস্থা দেখি ভাইটা রাজ ভাই আপনি কি করেন আচ্ছা রাজ প্রশ্ন করছে স্যার কি করে এটা দেখার কাজ নাই নাকি ভাই আচ্ছা তারপরে সেই হয়েছে গানটা ভাইয়া থ্যাংক ইউ তারপর আচ্ছা এটা অ্যান্সার তুই বলতেছিস না সবই তো দেখেই হচ্ছে অ্যান্ড বাদে অন্য কিছু বল যেতে ব্যস্ত বলতেছিস না পিড দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ পিডিএফ দেওয়া হবে ওকে চলো শুরু করা যাক আচ্ছা এটা সবার না পারার কথা এটা হচ্ছে একটা মুগস্থ টাইপের অবজেক্টিভ কিন্তু যারা হচ্ছে আবার ইকুয়েশনটা জানে তাদের তারা আবার এটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে এখানে আমাকে চাইছে কি টোটাল শক্তি আর শক্তি এটা রেশিও কত হবে টোটাল শক্তি আর ইপি এই দুইটা রেশিও চাইছে তো এটা যারা মুগস্থ রাখতে চায় তার মুগস্থ রাখতে পারো সেটা হচ্ছে টুইস্ট ওয়ান হবে মানে শক্তি হচ্ছে কি মোট শক্তি এখানে ডাবল হয়ে থাকে বেসিক্যালি এই জন্য

ওকে এটা কাটাকাটি করো চলো কি চলে আসবে ওয়ান বাই টু চলে আসবে তাহলে কি হইতেছে মোট শক্তি আর বিভব শক্তির অনুপাত ওয়ান তাহলে দেখো এই কেসে কিন্তু একটা জিনিস খেয়াল করতেছে কি তোমার সবাই এখানে কিন্তু হচ্ছে বিভব শক্তির অ্যামাউন্ট হচ্ছে মোট শক্তির থেকে কিন্তু বেশি ওকে চলো আমরা আবার নামতে পড়ি ঠিক আছে নামতে পারো বারো একে বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট পারো তো না আমার নামটা শিখি কথা হচ্ছে আমি কেমনে শিখবো প্রথম কথা হচ্ছে আমাকে এখানে অর্ধে দেওয়া আছে এতদিন পরে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে আমি নর্মালি তাহলে তা লিখি টিআ অর্ধের ফর্মুলা অ্যাপ্লাই করবো তারপর এখান থেকে তোমার হচ্ছে এন ল্যামটা বের করে এন এনিকোয় এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামটা টি এটা ইউজ করবো ইউজ করলে তোমার কত অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটা বের করবো তাই না এটা গেল আমার সচরাচর বইয়ের প্রসেস একটু বন্ধু সবাই এটা আমার সচরচর বইয়ের প্রসেস কিন্তু এখন আমি শিখব দ্বিবাইয়ের স্পেশাল প্রসেস ঠিক আছে এখন আমি শিখবো দিব স্পেশাল প্রসেস নামটা প্রসেস দেখো অর্ধায় মানে কি আগে বুঝো অর্ধায় মানে হচ্ছে এই সময়টার পর সেই পরমাণুটা কি হয়ে যায় পরমাণুর যে অ্যামাউন্টটা ছিল সেটা অর্ধেক হয়ে যাবে অবভিয়াসলি পরমাণুর আদি অবস্থা থেকে অর্ধেক হয়ে যাবে তার মানে যদি সে অ্যামাউন্ট একশো থাকে অর্ধায় পর সে কি হয়ে যাবে পঞ্চাশ হয়ে যাবে তার আরেকটা অর্ধায় পার হয়ে গেলে সে পঁচিশ হয়ে যাবে আরেকটা অর্ধেক পার হয়ে গেলে সে কথা হয়ে যাবে বারো দশমিক পাঁচ হয়ে যাবে আর একটা অর্ধায় পার হয়ে গেলে সে হয়ে যাবে ছয় দশমিক আর দুই পাঁচ হয়ে যাবে কত হয়ে যাবে ছয় দশমিক দুই পাঁচ হয়ে যাবে আবার যদি তোমার ছয় দশমিক দুই পাঁচ থেকে কমাও তাহলে কথা হয়ে যাবে তিন দশমিক এক দুই পাঁচ হয়ে যাবে তাই না কথা হয়ে যাবে আবার একটা অর্ধায় পর তিন দশমিক এক দুই পাঁচ হয়ে যাবে বা আবার একটা অর্ধায় পর কথা হয়ে যাবে ওয়ান পয়েন্ট 775 হয়ে যাবে তাই না এরকম করে করে কমতে থাকবে তাই তো হ্যাঁ এরকম করে একটা অর্ধেক পর এত টাইম করে পড়া থাকবে ঠিক টাইম করে চিন্তা করো তাহলে যদি আমি দিন হিসাব করি তাহলে আমার 1.2 দিন পর কি হয়ে যাবে হাফ হয়ে যাবে তাই না 1.2 দিন পর আমার হাফ হয়ে যাচ্ছে 12 ঘন্টার নামটা 2.4 দিন পর কি হয়ে যাবে অর্ধেক এর অর্ধেক 1/4 হয়ে যাবে তাহলে তার আরো 1.2 দিন পর মানে 3.6 3.6 দিন পর কত হয়ে যাবে ওয়ান বাই এইট হয়ে যাবে আরও যদি যাও ফোর পয়েন্ট এইট নামটা পারো খালি নামটা বলো মানে টু দিন পর হাফের অর্ধেক থ্রি দিন পর ওয়ান অর্ধেক চার দশমিক আট দিন পর কি ওয়ান এইট এর অর্ধেক কারণ ওয়ান পয়েন্ট ওয়ান বাই সিক্সটিন তাহলে কতটুকু এত অংশ কী হয়ে যাবে ক্ষয়প্রাপ্ত আমাকে চাইছে হচ্ছে কি কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে তাহলে অ্যান্সার কত হবে বলো তো হচ্ছে হবে এখন কথা হচ্ছে কেন এটা হবে আমাকে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার অবশিষ্ট পরিমাণ এটা হচ্ছে কি আমার অবশিষ্ট পরিমাণ এটা হচ্ছে কি অবশিষ্ট পরিমাণ আর তাহলে অবশিষ্ট যদি এতটুক হয় তাহলে হচ্ছে আমার ক্ষয়প্রাপ্ত হয়েছে কতটুকু পনেরো বাই মানে ওয়ান মাইনাস ওয়ান বাই হচ্ছে কত ফিফটিন বাই ষোলো অংশ ক্ষয়প্রাপ্ত হবে ঠিক আছে অবশিষ্ট আছে ওয়ান পয়েন্ট সিক্স আছে পনেরো বাই ষোলো আচ্ছা তারপরে আমি কি দেখতেছি একটা নিউক্লিয় নিউক্লিয়ার বিক্রিয়া সমীকরণ দেখতেছি তা আমাকে এখানে এক্স কে সেটা বের করতে বলছে কিন্তু কথা হচ্ছে এক্স এখানে ইয়া হবে আই থিঙ্ক এখানে একটু তুলায় ভুল আছে আচ্ছা আমি একটু বলতেছি একটু মিলাই নাও প্রথম অপশন প্রোটন তারপরের অপশন নিউট্রন তারপরের অপশন হচ্ছে ডিউটেরন মানে হাইড্রোজেন আইসপটা ডিউটেরন আর তার পরের অপশনটা হচ্ছে থ্রিটিএম ওকে তাহলে এখন নিউক্লিয়ার বিক্রিয়ার সমীকরণটা কি দেখতে চাই সেটা কি হইতেছে এক্স কে আমি একটু বের করি তাহলে চলো এটা চোদ্দ এটা চার কত হয় আঠারো এখানে আছে কত সতেরো তাহলে এখানে থাকবে কত সামথিং এক এটা আছে সাত এটা আছে দুই এটা এখানে কত আছে আট তাই না তাহলে এখানে কত থাকবে এক ঠিক আছে এখানে কত থাকবে এক এক তাহলে এটা কি হচ্ছে ওয়ান এক্স ওয়ান এটা বেসিক্যালি কি বোঝায় ওয়ান এক্স ওয়ান হচ্ছে প্রোটন ওয়ান এক্স ওয়ান কি বোঝায় প্রোটন তার মানে এখানে কি থাকবে প্রোটন থাকবে আচ্ছা তারপর কোয়েশ্চেন আর্গন আর ক্যালসিয়াম পরস্পরের কি কারণ আর্গন আর ক্যালসিয়ামের কি ভর সমান ভর সমান আইসো আর্গন আর ক্যালসিয়ামের কি সমান ভর সমান ভর সমান হলে আইসোবার আচ্ছা একটা জিনিস শেখাই দিই কাজে লাগতে পারে যারা জানিস তো জানিস যারা জানিস না তো তারা ভালো যখন বলবে আইসোটপ লাস্টে কি পি আইসোটপ লাস্টে কি পি প তার মানে হচ্ছে প্রোটন সমান তার মানে হচ্ছে কি প্রোটন সমান লাস্টে কি তার মানে নিউট্রন তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে নিউট্রন তার মানে কি হবে নিউট্রন সংখ্যা সমান আইসোবার লাস্টে কি বা তার মানে হচ্ছে ভর সংখ্যা সমান কি হইতে হবে বা তো এইটা তোমরা চাইলে মাথায় রাখতে হবে আবার কিছু কিছু জায়গায় আসে আইসো ইলেকট্রন কি আসে আইসো ইলেকট্রন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান ওকে তারপরে কোন তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক পরমাণু এন কত সময় পর কত সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকবে কত সময় পর এন সংখ্যক এখানে জাস্ট হবে এন সংখ্যক অবস্থিত থাকবে তাহলে আমরা সবাই জানি দি পাওয়ার মাইনাস ল্যামাটি তাহলে আমি কি বলতে পারবো এন বাই এন নট ইকল টু কি ইনাস ল্যামাটি বা মাইনাস ল্যামাটিস টু কি হবে

ঠিক আছে তারপর একটি ফিশন বিক্রিয়ার ইকুয়েশন দেওয়া আছে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস শেখায় একটা হচ্ছে কি নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন যেটা ফিউশন বিক্রিয়া যেটা হচ্ছে কি ফিউশন বিক্রিয়া ফিশন না যেটা হচ্ছে ফিউশন বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে কি তোমার সরি এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে কি বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসের পরিণত হবে কি নিউক্লিয়ার ফিশন ফিশন বিক্রিয়া বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসে ভাঙবে পরিণত হবে আর যেটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সেখানে হচ্ছে কি ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় নিউক্লাসে কনভার্ট হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন বলছে হচ্ছে কি এখানে বিক্রিয়া দেওয়া আছে এখানে কোশ্চেন 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 Kundalini. আচ্ছা এখানে বেসিক্যালি হবে শক্তি প্লাস কি মানে শক্তি প্লাস আরো কি উৎপন্ন হয়েছিল সেটা আমাকে এখন দেখতে হবে ঠিক আছে শক্তি প্লাস আর কি উৎপন্ন হয়েছিল সেটা এখন আমাকে দেখতে হবে তাহলে সেটা হিসাব করি দুশো যোগ এক কত হবে দুইশো ছত্রিশ আছে এখানে তাহলে একশো একচল্লিশ

নিউট্রন আছে এখানে কি আছে তিনটি নিউট্রন আছে তারপরে চলো এবার এবার তোমরা নাম নামটা বলো যে তেজস্ক্রিয় এন নট অর্ধায়ু তিন দিন হলে অর্ধায় তিন দিন হলে পনেরো দিন পর অক্ষত পরমাণুর সংখ্যা কত কি বলছে তিন দিন পর অক্ষত পরমাণুর সংখ্যা কত এখন দেখো অর্ধে বলছে তিন দিন আর এখানে আছে পনেরো দিন তার মানে কত তিন দিন পর হয়ে গেছে হাফ তাই না তো কার হাফ এন নট বলছে এন নটের হাফ ছয় দিন পর কি হয়ে যাবে এটা এন নট বাই ফোর তাই না নয় দিন পর কি হয়ে যাবে এন নট বাই এইট তারপর কি বারো দিন পর কি হয়ে যাবে এন নট বাই সিক্সটিন পনেরো দিন পর কি হয়ে যাবে নট বাই থার্টি টু এখন কথা হচ্ছে যে অ্যান্সার তো এটা বুঝলা এখন আমার বললো যে এখানে পনেরো না দিয়ে বললো হচ্ছে এটা সংখ্যা একটা বড় ঘরে ছেষট্টি দিন বললো যে সিক্সটি সিক্স দিন পর অক্ষত পরমাণুর সংখ্যা কত হবে ঠিক আছে তাহলে তখন তোমাকে এরকম করে যাইতে যাইতে অনেক সময় লেগে যাবে না হ্যাঁ তখন তো এত সময় নষ্ট করার সময় আমার নাই তাই না আমার সময় ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্স আছে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটা টেকনিক শিখাই দিই যখন তুমি হচ্ছে একবার করতেছো তখন তুমি একবার করতেছো টু টু দি পাওয়ার ওয়ান তুমি দুইবার যাইতেছে হ্যাঁ দুইটা কেস যাইতেছে মানে দ্বিগুণ করতেছো তিনরে দ্বিগুণ করতেছো টু টু দি পাওয়ার টু দুই ক্ষেত্রে তিনে তুমি হচ্ছে তিনবার হিসাব করতেছো তিনবার হিসাব করতেছো তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে এরকম করে যাইতেছে না মানে যতবার ক্যালকুলেট করবো তাহলে কি তত টু দি পাওয়ার হয়ে যাবে এখন যদি আমাকে বলো ছেষট্টি তাহলে তিন ছেষট্টিতে ভাগ দাও বাইশ তাহলে আমার কি হতো তখন অ্যান্সার এন নট ডিভাইডেড বাই টুটো টোয়েন্টি টু ঠিক আছে তো তারা যদি এখন চাও তাহলে তুমি হচ্ছে এই কনসেপ্টটাও ইউজ করতে পারো যে এন নট ডিভাইডেড বাই টোভার এন এর কনসেপ্ট ওকে আচ্ছা চলো নেক্সট কোয়েশনে যাই আচ্ছা তাহলে এটা তোমরাই বলো কোনো তেজস্ক্রিয় মৌলের একদিন পর এত অংশ অবশিষ্ট থাকলে কত হবে তাই না কি বলছে একদিন পর এত অংশে অবশিষ্ট আছে তাহলে একদিনে এত হাফ হাফ দিন হাফ ডে হাফ ডে তে কত ওয়ান এইট তাই না ওয়ান ফোর্থ ডে এটাতে কত ওয়ান ফোর তাই না ওয়ান এইট ডে তে কত হবে হুম হাফ হবে ঠিক আছে তাহলে তো আমাকে এত অর্ধেক আসছে কতটুকু সময় পর তার মানে কি দিন মানে কত 24 ঘন্টা আচ্ছা ক্লিক্স তেজস্ক্রিয় সক্রিয়তার একক কি বেকেরেলে কুড়ি রাদার রাধারফোর্ট এখানে তোমার এই দুইটা হবে এই দুইটা এখানে হবে বেকেরেলে এবং কুড়ি রাদার এটা না আচ্ছা পরিমাণ শক্তি উৎপন্ন হয় কোন বিক্রিয়াতে একটু দেখে মানে এখানে নাই আচ্ছা এটার কোয়েশ্চেনটা ছিল তোমার অনেক আগে আর কি এটার এই কোয়েশনটা আমি একটু দেখা আসি তোমাদের উদ্দীপকটা আচ্ছা বেসিক্যালি এই কোয়েশনটা ছিল যে একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এটা এখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে এখানে হচ্ছে কি কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে তুমি কি জানো ফিউশন বিক্রিয়া কত কি অ্যামাউন্টের শক্তি উৎপন্ন হয় বলো তো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় তোমার 200 মেগা ইলেকট্রন ভোল্টের শক্তি উৎপন্ন হবে কি কত দুইশো মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয় তার মানে ওইটার অ্যান্সার কত হবে দুইশো মেগা ইলেকট্রন ভোল্ড ঠিক আছে আচ্ছা দেখো তেজস্ক্রিয় কণা বা রসিগুলোর ভেদন ক্ষমতা কত তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলোর ভদন ক্ষমতা বিবেচনায় কোন নিচের কোনটি সঠিক এটা পুরোটা হচ্ছে তোমার এমসি মগস্টর কোশ্চেন এর আনসার ওকে দেখো ভেদন ক্ষমতা মানে কি কে বেশি পুরুত্ব অংশ ভেদ করতে পারে তার মানে কি হবে গামা

রবিবার যেহেতু সবার এক্সাম তোমাদের আই থিঙ্ক এখন হচ্ছে সবার প্র্যাকটিস সব কিছু শেষ পর্যায়ে থাকার কথা এখন লাস্টের এই সময়টুকু শুধু হচ্ছে ফর্মুলা রিভাইজ দি দেওয়ার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা হচ্ছে প্রত্যেকটা যেহেতু তোমাদের আগে থেকে পড়া আছে সব কিছু তোমার প্রত্যেকটা চাপ্টার মানে সাতটা যে চ্যাপ্টার আছে সাতটা চাপ্টারের ফর্মুলাগুলো পারলে লিখে লিখে একটু প্র্যাকটিস করতে থাকো এটা ফিজিক্স পরীক্ষা ফিজিক্স ফার্স্টের এক্সামের আগেও বলছিলাম আমি যে তুমি যখন এক্সাম হলে যাবা তো তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করে রাখবা যে হচ্ছে যে আমি এই চ্যাপ্টারের এই ফর্মুলাগুলো আছে এটা কোথায় ইউজ করতে হবে আমি এটা জানি তাইলে তোমার হচ্ছে কনফারেন্স লেভেল অনেক বেড়ে যায় এখন তোমার এটা পরীক্ষা ভালো করতে এটা তোমাকে হেল্প করে ঠিক তেমনভাবে এখানে তোমাকে সেম কথাটাই বলতেছি তুমি যখন হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে অভিয়াসলি মাথায় রাখতে হবে যে আগে তো নিজের আগে সুস্থভাবে পৌঁছে দেবে তার আগে মাথায় রাখতে হবে যে আমি কী মাথায় নিয়ে যাচ্ছি ঠিক আছে তোমাকে মাথায় বেসিক্যালি তোমার বইয়ের যে মেইন কনসেপ্টগুলো সেগুলো নিয়ে যেতে হবে তো কালকে সময় পাচ্ছ কালকে সারাদিন তোমরা চেষ্টা করবো যে বইয়ের যতগুলো ফর্মুলা আছে বা যতগুলো টাইপ আছে সেগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করো এবং সেগুলো লিখে লিখে মাথায় রাখার চেষ্টা করবা যাতে পরীক্ষার আগের মতো সেগুলো একটু দেখে যেতে পারো এবং ওইগুলো যখন দেখে গিয়ে এক্সাম হলে পরীক্ষা দিতে বসতে যাবা আই থাংক একটু কনফিডেন্ট ফিল করবে যে হ্যাঁ ঠিক আছে এখন আমি এই জিনিসটার সম্পর্কে কনফিডেন্ট না এই চ্যাপ্টারটা দিয়ে কিছু একটা আসলে আমি পারবো ওকে এখন গতকাল বলছে আজকে একটু বলে রাখতেছি যে তোমাদের চ্যাপ্টার আছে কয়টা এক দুই তিন সাত আট নয় দশ ঠিক আছে দেখো এর মধ্যে আমি তোমাকে বলছিলাম এক দুই এবং আট এই যে তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার থেকে হচ্ছে দুইটা সিমসিড আসতে পারে কারণ কি যেহেতু তোমাদের সাতটা চ্যাপ্টার আছে সৃজনশীল আসবে আটটা যার মানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীল কি ডাবল আসবে তার মধ্যে সেই ডাবল আসার জন্য তোমার হচ্ছে কি এক দুই আট এটা হচ্ছে কি হট চ্যাপ্টার আর কি বলতে পারো সৃজনশীল কমন পাওয়ার ক্ষেত্রে মানে দুইটা পাওয়ার ক্ষেত্রে তো এখন তুমি বলতে পারো যে ভাই এক পড়তে সময় লাগবে দুই পড়তে সময় লাগবে বা তিন পড়তে সময় লাগতে পারে তাহলে তুমি হচ্ছে সেই ক্ষেত্রে এগুলাকে ফোকাস দাও এগুলো হচ্ছে একটু কম প্র্যাকটিস করলে তুমি হচ্ছে একটা সিনশীল কমন পাচ্ছ বা কিছু কিছু নির্দিষ্ট টপিক বলে তুমি এখান থেকেই ওই টপিকের উপর ডিপেন্ড করে সিনশীল কমন পাচ্ছ কথা আর এখান থেকে তুমি হচ্ছে চেষ্টা করবা যদি পারো ঠিক আছে যদি তুমি এখানে কনফিডেন্ট থাকো এই থাকে চ্যাপ্টারগুলো থেকে তাপগতি বিদেশ থেকে থ্রু ইজি আছে বাট হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে তুমি যেখান থেকে যেটা ভালো পারবা সেটা অনুযায়ী তুমি পরীক্ষা হলে লিখতে বসবা আর এক্সাম হলে কোয়েশন পেয়ে যেই কোয়েশ্চেনটা ধরো তুমি পড়ছো মানে অনেকে বলে না যে তুমি কোশ্চেনে প্রথমে দেখায় ফেলো যে কী কী তোমার পরীক্ষার হলে সেটা আগে দাগাই সেট করে তারপর তুমি চিন্তা করো তুমি এটাতে এটাতে যাইত না এটা এটা যারা চিন্তা করতে তাদের মধ্যে এক ধরনের গ্রুপ আছে যারা হচ্ছে সব পারা সব জানতা গ্রুপ তো আমারও কিছু স্টুডেন্ট আছে এরকম সব জানতা সব পারে তো ওদের ক্ষেত্রে একটা ভয় কাজ করে যখন দেখা যায় যে ভাই আটটা সেমেস্টার দিয়েছে সাতটা পারে আটটাই পারি কোনটা রেখা কোনটা লিখবো বুঝি না এই জন্য আমার সাজেশন যদি কেউ নিতে চাও একটা ভালো জিনিস রাখবো যে জিনিসের প্রথম সেমিস্টারটা তুমি যদি পড়ে দেখো যে ক খ গ ঘ চারটায় তোমার কাছে নন তুমি জানা তুমি এটা লিখেও লিখে তারপর কোয়েশনটা পড়ো একটা বা দুইটা সিউন্সিল তুমি ফার্স্টে লিখবা ঠিক আছে লিখে তারপর তুমি বাকি কোশনগুলো পড়ো তারপর তুমি কি কি লিখবা ঠিক আছে যখন তোমার একটা দুইটা সিউনশীল লেখা হয়ে যাবে তারপর তুমি একটু চিন্তা করতে পারা বাকিগুলো নিয়ে যে কখন তখন তোমার কি লিখা লাগবে না লাগবে ওকে আর সবাই সুস্থ থাকো আর আই থিঙ্ক গতকাল রাত থেকে ঢাকার বাইরে অনেক এরিয়াতে হচ্ছে কারেন্ট ছিল না অনেক হেভি রেইন পড়ছে তোমরা এই বৃষ্টির মধ্যে অনেক ভাবে অনেকে আছে অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে এরকম একটা হেভি রেনের মধ্যে সার্ভাইভাল অবস্থায় আসে তাদের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি দুঃখ প্রকাশ কিংবা হচ্ছে ভালোবাসা দাসের কোনো উপায় নেই কজ এত ঝামেলার মতো তোরা ঠিকমতো পড়াশোনা করতেছিস বা চালায় যেতেছিস এবং চালায় যাইতে থাক কোনো রকম সমস্যা হলে আমরা একটি টিচার ওদের সাথে আসি তো আজকে আর বাড়াচ্ছি না ধন্যবাদ আসসালামু আলাইকুম